বন্দে গুরুপদ ভক্ত বিন্দশম্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্তনন্দো শ্রী নন্দনন্দনঙ্গবন্দে চরণোদ গোপীজন সামুক্ত বৃন্দন মনোহর

সদানুরক্ত গুরু ভক্তি যুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগৎ বরুণ ধেয়ম সদা পরিভবগ্নম অভিষ্ট দোহম তীর্থাস্পদম শিব বিচ নুতম শরণ্যম ভীতা পনতপাল ভবদ্দিপৌত বন্দে মহাপুষতে চরুণারবিন্দম পূর্ণানুরাগ পলবনখ চন্দমিছা বিসুজকমি বুষ্দি পুরানসারমূর্তি সারাধিকা কদঙ্ করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ গাধর শিব সি श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रभुनतानंदत गौर भक्त गौरभक्तंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे আজানু লবিত ভুজৌ কনকু সংকীর্তনৈকিত কমলা বরুবর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করুণা বত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम राम राम, राम, राम हरे हरे <coughs> नमा गंगे तव पाद पंकज सुरासुरबंद दिप रूप मुक्ति मुक्ति द भावानुरूपेण सदा नरानम गंगा तरंग जटा कलापम गौरी निरंतर विभूषी तवाम भागम नारायणो प्रिय मनंग मदापहारम वाराणसी पुरपति भजवीशनाथम বাগীশজসদনে লীর্জসি যৃদসম্বিত নিশিঙ্গমহে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ররে র রাম রাম হরে হরে যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চন সর্বগুণই স্তত্র সমাসতে সুর হর অভক্ত শকুত মহদ্গুণ মনোরথে নশত ধাবত যাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বুণৈতী সু হরো অভক্ত কুতো মহদ্গুণ মনো রথেন হসতো ধাবত গৌরী গোষ্ঠীপতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী রূপা পরমংস জগৎগুরু জানিয়েছেন গুরুবৈষ্ণবগণ পরমংশ যুগ পরমাংশ বৈষ্ণবগণ এই জাগতিক এই জড়জগতের যে চিন্তা স্রোত এই চিন্তা স্রোতে নিজেদেরকে ভাসিয়ে দেন না গৌরী গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর বহুপা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন পরমাংশ বৈষ্ণবগণ এই জগতের যে জাগতিক চিন্তাধারা চিন্তা স্রোত তাতে নিজেদেরকে ভাসিয়ে দেন না তারা সর্বদাই নিজেদের এক বিশেষ বজায় রাখেন তাদের সেবার বৈশিষ্ট্য তাদের সিদ্ধান্তের বৈশিষ্ট্য এগুলো সর্বদা তারা এর বৈশিষ্ট্য বজায় রাখেন প্রপাত জানাচ্ছেন আমরা গৌরীয়গণ আমাদের সর্বদাই আমরা একটা বিশেষ বৈশিষ্ট্য বজায় রাখি সেই বৈশিষ্ট্যটা হল সেবাগত বৈশিষ্ট্য অথবা বলা যায় সিদ্ধান্তগত বিচার বৈশিষ্ট্য বলা যায় যশাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা যার অকিঞ্চনা ভক্তি হৃদয়েতে বিরাজমান রয়েছেন যার জীবনতে অকিঞ্চনা ভক্তি বিরাজমান রয়েছেন সর্বগুণেশ স্তত্র সমা সতে সুরাহা সমস্ত দেবতাগণ তার মধ্যে বিরাজমান থাকেন যা শাস্তি ভক্তির ভগবতী অকিঞ্চনা সর্বগুণী স্তত্র সমাশতেশ্বরা ভগবানের যারা অভক্ত তাদের মধ্যে মহৎগুণের কোনো সম্ভাবনা নাই যারা ভগবানের অভক্ত তাদের মধ্যে ভগবানের যারা অভক্ত ভক্ত নয় তাদের মধ্যে যে শুদ্ধ ভক্তি নাই সেখানে অপ্রাকৃত গুণাবলীর কোনো সম্ভাবনাই থাকতে পারে না অনেকে ভাবেন যে গুরু বৈষ্ণবের যে গুণাবলী আছে আমাদেরও সেরকমই গুণাবলী আছে সেরকমই দেখা যায় জগতের কোনো বিশেষ ব্যক্তি এর মধ্যেও এরকম গুণাবলী আছে বলে মনে করেন কিন্তু তা নয় বৈষ্ণবের গুণাবলী সমস্ত অপ্রাকৃত আর জড়জগতের যত ভালো মানুষই হোক জড়জগতের যত ভালো মানুষই হোক যত উঁচু দরের মানুষ হোক তাদের গুণাবলী সমস্ত জড়জগতের গুণাবলী এগুলো কোনো তুলনা চলে না অপ্রাকৃত জগতের সঙ্গে চলে না পঞ্চপাণ্ডবগণের যে চরিত্র স্বভাব তাদের বিচার বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করলাম তাতে ভক্ত কাকে বলে তাদেরকে দেখলে বোঝা যায় অনুভব করা যায় কালকে আলোচনা প্রসঙ্গে দেখা গেল যুধিষ্ঠির মহারাজ এখন নির্ণয় নেবেন আমি ভগবান চলে গেছেন কৃষ্ণ চলে গেছেন কৃষ্ণ আমাদের প্রাণ অতএব আমারও আর এখানে এই জগতে থাকার আমার কোনো ইচ্ছা নাই এই জন্য তিনি কী করলেন পরীক্ষিত মহারাজকে রাজ্য দান করে অধিকার দান করে রাজ্যে অধিকার দান করে তিনি মহাপ্রস্থানের পথে যাবেন বলে ঠিক করলেন মহাপ্রস্থান শব্দটা আমি নিজে থেকে বললাম না এটা মহাভারতে আছে বলে বললাম কিন্তু আমি মহা মহাপ্রস্থানের মানে যারা এই জগতের লোক মহাভারত পড়ে বোঝেন আমি সেরকম ধরনের বুঝি না অন্যরকম বুঝি মহাপ্রস্থান মানে অনেকে মনে করছেন পঞ্চপাণ্ডব ধীরে ধীরে স্বর্গের দিকে যাচ্ছেন অনেকে মনে করছেন কিন্তু মহাপ্রস্থানের মানে ওইটা হয় না প্রস্থান মানে হল যাওয়া গমন আর মহা মানে হলো অ্যাপসিলিউট চরম জায়গায় তিনি যাবেন তাহলে যদি সেটাকে স্বর্গ আহরণ বলে মনে করা হয় তাহলে আমার বিচারটা ভুল হয়ে গেল কেন স্বর্গলোকও তো থাকবে না স্বর্গলোক থাকবে না ভূর, ভবা স্বর মহ লোক বা নিচেতে যত লোক আছেন আমাদের অতল বিতল পাতা সুতা, সুতা সুতল মহাতল যা কিছু আছে এগুলো সব কিছু হলো নশ্বর এগুলো কোনোটাই থাকবে না কাজে এই জায়গায় যদি আমি কষ্ট করে স্বর্গে যাই আর আপনারা যদি বলেন মহারাজ একবারে বিরাট লাভ করে দিল লাভ করলো এটা হতে পারে না এই জন্য মহাপ্রস্থান শব্দটাকে যদি আপনারা বিবেচনা করেন অন্তর থেকে দেখবেন নিশ্চয়ই এই কথাটা বলা উচিত হয় না স্বর্গে কেন যাও যদি আমাকে ইন্দ্র মহারাজ এসে বলে স্বর্গে চলো আমি তো স্বর্গে যাওয়ার কোনো আমার কোনো যুক্তিই নেই কেন যাব। স্বর্গে গিয়ে আমি পাবোটা কি দেবতারা তোমরা কি পেয়েছ তোমরা যে স্বর্গেতে আছো তোমরা কি পেয়েছ আমাকে স্বর্গে নিয়ে যাবে স্বর্গে তো আমি যাবো না কারণ স্বর্গে যায় লোকে পুণ্যকর্মের ফলেতে পুণ্যকর্মের বলেতে লোকে স্বর্গে যায় আর স্বর্গে গেলেও সেই পুণ্য যখন ফুরিয়ে যায় তখন তাদেরকে ধাক্কা মেরে এই জগতে আবার ফেলে দেওয়া হয় তাহলে ক্ষীণে পুণ্যে লোকম বিশান্তি তার মানে লাভটা কী হলো আমার তো এমন জায়গায় যেতে হবে যেখান থেকে আর এই জগতের এই যে দুঃখময় ভয়ঙ্কর বিভৎস সংসার এখানে আর আসতে হবে আমাকে তো হরিভজন করে সেখানে যেতে হবে তা নাহলে মা বাবাকে কাঁদিয়ে আসার কি প্রয়োজন ছিল প্রয়োজন ছিল না সেই জন্য বলছিলেন যদ্গত ন নিবর্তন্তে তে তাম ভগবান বলছেন যেখানে গেলে তোমাদের আর এই জগতে ফিরে আসার আর প্রয়োজন পড়বে না সেই লোকটাকে বলা হয় আমার লোক আমার লোক ভগবান বলছেন আমার জায়গা সেখানে গেলে আর কাউকে ফিরতে হয় না তবে হ্যাঁ ভগবান যদি মনে করেন নিজের কোনো ভক্তকে তোমাকে একটু যেতে হবে জগতে গিয়ে জগতের মঙ্গল করতে হবে তখন তাকে ভগবান পাঠিয়ে দেন যেমন আমাদের গুরুবর্গ এসছেন বা রূপ সনাতন সব যারা এসছেন তারা প্রত্যেকের ভগবানের নিজজন তাদেরকে ভগবান পাঠিয়ে দিয়েছেন এই জগতে কৃপা করবার জন্য এই জগতে পাঠিয়ে দিয়েছেন তাদের কথা স্বতন্ত্র তারা এই জগতের সেবা হয়ে গেলে পরে আবার তারা নিত্য জগতে ফেরত যান কিন্তু বদ্ধযের তা নয় তাহলে মহাপ্রস্থানের পথে যে বিচার আপনারা মনে মনে ভাবছিলেন দেখা গেল মহাপ্রস্থানের পথে এই ব্যাখ্যাটা এরকম হওয়া উচিত নয় মহাপ্রস্থানের পথে বলতে তারা নিত্য জায়গায় গমন করলেন এই কথাটা ঠিক তারা তাদের নিত্য জায়গায় অর্থাৎ ভগবানের কাছে ফিরে গেলেন এটাকে বলে মহাপ্রস্থানের পথ তারা হিমালয় পাহাড়ে উঠলেন আস্তে আস্তে চলে গেলেন কোথায় গেলেন এর মধ্যে বিচার আছে যাই হোক এখন পঞ্চপাণ্ডবের ভগবানের লীলাতে একটা নিত্য স্থিতি আছে আমার কথাটা বোঝা গেল না আমি বলতে চাইছি পঞ্চপাণ্ডবকে যদি আমরা মরণশীল কোনো মানুষ মনে করে ফেলি সেটা ভুল হয়ে যাবে নিত্য জগতে যুধিষ্ঠির মহারাজ ভীম অর্জুন নকুল সহদেব কুন্ত এদের সবারই একটা নিত্য জায়গা স্থান আছে তাদের একটা লীলা স্থান আছে তবে যে এই জগতে আমরা পঞ্চপাণ্ডবকে দেখছি যেমন ভগবান মনুষ্য শরীর ধারণ করে এসছেন পঞ্চপাণ্ডবও এ ধরনের এসেছে বলে আমরা মনে করছি এবং শুধু তাই নয় তাদের ক্রিয়া ক্রিয়াকলাপেতে মনে হয় তারা সত্যিই মানুষ যেমন কাল্পস্য আলোচনা করা যুধিষ্ঠির মাছ কাঁদছেন বিদুরজি চলে গেছেন বা অন্ধ ধৃতরাষ্ট্র চলে গেছেন বলে কৃষ্ণেরও যত কিছু লীলা কৃষ্ণ প্রদর্শন করেছেন সেগুলো সবই মনুষ্য লীলাম মনুষ্য জগতের যেমন লীলা হয় সেরকমই মনে হচ্ছে তাহলে পঞ্চপাণ্ডবের যদি নিত্য স্থান থাকে তাহলে এরা কারা এই যে এখানে এলো এরা কারা এরা তারে কি করতে এলো এখানে আমরা মহাভারতের আলোচনাতে সাধারণ মানুষ মহাভারতের আলোচনাতে যে কিছু জানতে পারে সামান্য সেটা কি হলো না পাণ্ডু তার দেহ ছেড়ে দিয়েছেন পাণ্ডুর দেহ ছেড়ে দিয়েছেন অনেক কারণ এবার যুধিষ্ঠির মালেজের জন্ম হলো যমরাজের কৃপাতে ভীম তার জন্ম হল বায়ুদেবতার কৃপাতে অর্জুনের জন্ম হল ইন্দ্রদেবতার দেবতার কৃপাতে অশ্বিনী কুমারোদ্দ্বয়ের কৃপাতে জন্ম হয় নকুল সহদেব এই গেল একটা সাধারণ বিচার তাহলে আমরা দেখছি বিচারেতে এইটা দেখা যাচ্ছে তাহলে তারা তো তাহলে তাহলে যুধিষ্ঠির মহারাজ যমরাজ মহারাজ যমরাজজি তাহলে এসছেন এই এই রূপেতে আর ভীম এসছেন বায়ুদেবতা তিনিও এসছেন এইভাবে অর্জুনকে ইন্দ্র দেখলাম তাহলে তারা যখন চলে যাচ্ছেন এই জগৎ ছেড়ে তাহলে কি ইন্দ্র যে অংশেতে এখানে জন্ম করেছেন জন্মগ্রহণ করেছেন সেই অংশটা ইন্দ্রের কাছে চলে গেল বোঝা গেল না যে অংশেতে ইন্দ্রজন ইন্দ্র যে অংশেতে জন্মগ্রহণ করলেন ইন্দ্র যে অংশেতে অর্জুন রূপে জন্মগ্রহণ করে সেটা তার কাছে চলে গেল অনেক ঘটনা ভাগবত এগুলো আছে বলবার সময় অত্যন্ত অল্প যুধিষ্ঠির মহারাজ এইভাবে এসছেন তার যমরাজি মহারাজের যে অংশ সেখানে চলে গেল ফেরত চলে গেল ওটা দরকার নেই তার সঙ্গে যে ভীম বায়ুদেবতার অশ্বিনী কুমার কুমারধ্যায় চলে গেল তারা যে যে অংশেতে জন্মেছেন সে অংশগুলো তাদেরকে ফেরত দিয়ে দিলেন দিয়ে তারা কোথায় গেলেন বলে ঠিক যেমন আমরা দেখলাম আমরা আসবে এই আলোচনা পরে অনেক দেরি আছে সেখানে দেখব যে যদুবংশ ধ্বংস হল এর রহস্যটা কী শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন সনাতন যদুবংশ ধ্বংস ভগবান শ্রীকৃষ্ণের লীলা বা মহিষ মহিষীগণের যে তাদেরকে অ্যাবডাকশান অর্থাৎ যে তুলে নিয়ে চলে গেল সনাতন গোসাইকে বলছেন সনাতন এগুলো সব মায়াময় ভগবান ইচ্ছে করে করেছেন কাউর জগতের এমন ক্ষমতা নেই যে যদুবংশকে ধ্বংস করে এটা একটা উপলক্ষ মাত্র এটা উপলক্ষ অন্য কিছু নয় আর কৃষ্ণের যে অন্তর্ধান নিয়ে নানা রকম জল্পনা কল্পনা সমাজে চলছে ভগবান চৈতন্য চৈতন্যবাব এটাও একটা একটা এমন একটা সাজানো ঘটনা যাতে জগতের যেগুলো অসুর এগুলো ওই পথে চলে যাবে অসুররা যেন ভক্তি না পায় এই বিচারটা অনেক আগে আমাদের পুরাণেতে আছে শঙ্করাচার্যকে বলছেন শঙ্কর শঙ্কর ভগবানকে বলছেন শঙ্কর ভগবানকে স্বয়ং ভগবান বলছেন পরমেশ্বর শঙ্কর তুমি আমার প্রিয়জন তোমাকে একটু জগতে যেতে হবে বলে কী জন্য যাব? বলে জগতে গিয়ে তুমি এমন একটা স্বাস্থ্য মোহ মোহ বিস্তার করো যাতে অসুরগুলো ওই দিকে চলে যায় আমি চাই না অসুরগুলো এসে জঞ্জাল বৃদ্ধি করুক ভগবান শঙ্করকে আদেশ করেছেন আদেশ করার পরেতে শঙ্কর ভগবান আমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র অনেক কথা শেষ সময়ে সময়ে যখন দরকার পড়ে ভগবান শঙ্করকেই পাঠান তুমি তুমি আমার নিজজন এই কাজটা করে আসো এমন করে জগতে একটা স্বাস্থ্য প্রচার করো মায়াবাদ স্বাস্থ্য যাতে সমস্ত অসুরগুলো অন্যদিকে চলে যায় কেন আমি চাই না তারা আমার কাছে আস আমি ভিড় ভাড়াক্কা চাই না কেন সেটা তো অসুর এসে গণ্ডগোল সৃষ্টি করবে সেই জন্য মায়াবাদ আবার প্রচারটা শঙ্কর ভগবান করলেন শঙ্কর হ সাক্ষাৎ শঙ্কর এইভাবে ভগবান ভক্তিটাকে লুকিয়ে রাখেন ভক্তিটা দিতে চান না কারণ ভক্তিটা যদি কাউকে দেন তাহলে ভগবান তার বসীভূত হয়ে যান যেহেতু ভগবান বলেছেন অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইবদিজ আমি ভক্তের অধীন হয়ে যাই এই জন্য সহসা ভগবানকে ঠুকে পিটে যেমন একটা মাটির কলসি কিনতে গেলে আমরা বাজিয়ে নিই টং টং করে আওয়াজটা ঠিক আছে কিনা নাহলে ফাটা বা লিকেজ থাকলে আমাদের সর্বনা রকম ভগবান শ্রীকৃষ্ণকে যারা ভজন করেন ভগবান সর্বতভাবে তাদেরকে পরীক্ষা করে ঠুকে পিটে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া দেখে নেন ঠিক আছে কি না তারপর আমার কাছে আসবে তা না ভগবান নেন না যাকে তাকে নেন না এটা নিয়ম কৃষ্ণ ভজন যারা করেন তাদের যে কত বড় মর্যাদা তারা কে এই কথাটা এই জগতের লোক বুঝতে পারেন না জানতে পারে ও একটা কি একটা কাজেই দেখা গেল যে ভগবান প্রত্যেককে পরীক্ষা করে তারপর নেবেন তার আগে তিনি নেন না এই জন্য বলছেন নারদজি মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন রাজন ভগবান দাদাতি মুক্তিম স্মরণ মুক্ত ভক্তিযোগম রাজন আলটিমেটলি ভগবান মুক্তি পর্যন্ত দিয়ে কী চাই বল টাকা পয়সা ঐশ্বর্য আর কত কী চাই যা চাই সব নিয়ে যা কেন ভগবানের প্রতিজ্ঞা যে যথাম্যাম প্রপদন্তে তা ভাজাম্যাম আমার কাছে যে যেরকমভাবে আমাকে ভজন করবে আমিও তাকে সেইভাবে ফেরত দিই যে যেরকমভাবে চাইবে আমি তাকে ফেরত দিয়ে দিই আমি নিই না আর যারা আমার থেকে কোনো ফেরত নিতে চায় না কিছুই নেবে না ফেরত কিছুই নেবে না তাদেরকে বাধ্য হয়ে আমাকে আমাকে দিতে হয় আমি তাদের অধীন হয়ে যাই এই হলো বিচার তাহলে অহম ভক্ত পরাধীন আদি এসব বিচার বলেছেন তাহলে চৈতন্য বলছেন সনাতনকে যে যদুবংশের যে ধ্বংস কৃষ্ণের অন্তর্ধ্যান মহিষিগড়ের হরণ এগুলো সব জেনে রেখো মায়াময় ইচ্ছে করে ভগবান জগৎকে ধাঁধা দেওয়ার জন্য করেছেন বিভিন্ন পুরাণে বিভিন্ন লেখা আছে বিভিন্ন অধিকারের ব্যক্তি ওইভাবে বিচার করেন কৃষ্ণ মরে গেছে তাকে পোড়ানো হয়েছে বিভিন্ন লেখা আছে বোঝ যা বোঝে বোঝে কিন্তু বিচারটা হলো এই যদু যদুবংশের যারা আছেন তারা কেউই সাধারণ নন তারা সব নিত্য জগতের পার্শ্বদ তারা সব নিত্য জগতের পার্শ্বদ তারা কাজেই কাজেইকে তাদের একটা উপলক্ষ করে একটা উপলক্ষ করে তাদেরকে জগতে নিয়ে চলে গেলেন তাদের যে শরীর পরে রইল বলে মনে হলো এটাও একটা গোলক ধাঁধা এটা একটা গোলক ধাঁধা তাদের যে শরীরটা পরে রইল এটা গোলক ধাঁধা আসল কথা হলো তারা তাদের নিত্যস্বরূপে গোলক বৃন্দাবনে চলে গেল গোলক ধামে সবাই তো বৃন্দাবনে যাবেন না যারা বৃন্দাবনে তারা বৃন্দাবনে যার দ্বারকা যার দ্বারকার মথুরায় যারা এখানে চলে গেলেন তাহলে পঞ্চ পাণ্ডব আর মহিষীগণের হরণ এটা ওই ধরনের ভগবান নিজেই কোলভিল সাঁওতাল সেজে অর্জুনকে হারিয়ে সেই মহিষীগণকে নিজের অপহরণ করে নিয়ে চলে গেল ভগবানের অন্তর্ধান ব্যাপারেও ভগবানকে তীর লাগালো একটা তীর একটা ব্যাধ জরা নামক একটা ব্যাধ তীর মারল দূর থেকে দেখছি একটা পাখি ভগবানের চরণটা এরমভাবে রেখেছেন গাছের তলা হেলান দিয়ে প্রবাসিত্বের কাছে এই জায়গাটা এখনও আছে সেখানে একটা ব্যাধ দূর থেকে দেখছেন একটা সুন্দর লাল পাখি এটাকে দূর থেকে ভগবানের ইচ্ছা তিনি এটা তীর মারলেন। তীর মেয়ে তীর মেরে পাখিটার কাছে এসে দেখলেন এটা পাখি নয় সাক্ষাৎ কৃষ্ণ ভগবানের অঙ্গ গায়ের যে রঙটা গাছের রঙের সঙ্গে প্রায় মিলে যাওয়ার মতো গোড়াটা এই জন্য দূর থেকে ভগবানের ইচ্ছায় তার এটা ভ্রম হয়েছিল সেখানে কৃষ্ণ তীর লেগেছে এবং এটা অভিনয় করলেন কিন্তু বাস্তবিক তা নয় এটা একটা অভিনয় তিনি চলে গেলেন রথ এলো নিত্য জগতে চলে গেলেন যাই এসব কথা আর পঞ্চপাণ্ডব তার যে যথাক্রমে যে অংশগুলো স্বর্গ থেকে এসেছিল সে অংশ সেখানে ফেরত চলে গেল আর পঞ্চপাণ্ডব নিজের স্বরূপে তাদের জায়গায় চলে গেল আর দ্রৌপদীর সম্বন্ধে যদি কিছু বলা হয় দ্রৌপদীর সম্বন্ধে বলতে গেলেই প্রথমেই বিচার করতে হবে দ্রৌপদীর জন্ম হয়েছিল কিভাবে? এই কথাটা বুঝলেই আর কোনো কোনো ভেতরে কোনো সংশয় থাকবেন দ্রৌপদী লক্ষ্মী দেবীর অংশেতে জন্মেছেন তিনি কোনো মায়ের পেট থেকে জন্মান নাই তিনি দুপদ রাজার যজ্ঞ থেকে সেখানে জন্মেছেন যোগ্য থেকে জন্মেছেন আগুনের থেকে বেরিয়ে এলেন অর্চি অর্চি কাকে বলে মানে পিথু মহারাজের যে পত্নী অর্চি ইনিও আগুন থেকে এসছেন কাজে এরা লক্ষ্মীর অংশ লক্ষ্মীর কাছে ফেরত চলেন আর নিত্যস্বরূপে দ্রৌপদীর একটা পরিচয় আছে দ্রৌপদীর একটা পরিচয় আছে নৃত্যস্বরূপে তিনি সেই স্বরূপে গিয়ে নিত্যধামে অধিষ্ঠিত হয়ে গেলেন এইটা হচ্ছে মহাপ্রস্থানের পথে এই বিচারটার একটা দিকদর্শন মাত্র হলো আমি সামান্য কিছু বললাম এখন পরীক্ষিত মহারাজকে রাজ্য সিংহাসনে অধিষ্ঠিত করে যোগ্য ব্যক্তি পরীক্ষিত মা সত্যিই যোগ্য ব্যক্তি যার সম্বন্ধে বলতে গিয়ে বলা হয়েছিল তিনি হচ্ছেন পরীক্ষিত অর্থাৎ তার কোনো ভেজাল নাই এত এতটাই তার ভগবানে বিশ্বাস গুরু বৈষ্ণবে বিশ্বাস সব কিছু তাই তিনি কী করলেন যুধিষ্ঠির মহারাজ তাকে এই অধিষ্ঠিত করে দিয়ে রাজ চক্রবর্তী করে দিয়ে সুতগোস্বামীপাত বলছেন যদা পরীক্ষিত কুরু জঙ্গলে কলিন প্রবিষ্টম নিজ চক্রবর্তীতে নিষম্য বার্তাম অনতি প্রিয়াম তত সরাসন সংযোগ ও সৌন্দর্য বলছেন পরীক্ষিত মহারাজ যখন রাজ্য শাসন করছেন হঠাৎ খবর পেলেন কলি একেবারে সাপের পাঁচ পা দেখেছে চলে এসছেন এসে এবার তার প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন কথা খবর পেলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষিত চিন্তা করছেন আমার বংশধর সবাই হচ্ছে কৃষ্ণ নিজজন আমি নিজে বর্তমান রয়েছি ভগবানের কৃপাতে আমি রক্ষা পেয়েছিলাম আমি কি করে বেঁচে থাকতে কলি এই অত্যাচার করবে এ কথাটা তো আমি অনুমোদন করতে পারি না সেই জন্য কি করলেন তিনি সরাসন অর্থাৎ তীর ধনুক নিয়ে তিনি এই কলিকে শাসন করার জন্য শাসন করবার জন্য তিনি কি করলেন কলিকে শাসন করার জন্য তার কাছে তাকে ধরবার জন্য গেলেন কিন্তু কলি তো পালিয়ে বেড়া যাই হোক এখন একটা আশ্চর্য ঘটনা দেখলেন যেতে যেতে দেখলেন একটা বৃষ তার তিনটে পাদ চলে গেছে একটা পাদে দাঁড়িয়ে রয়েছেন গোমাতা কাছি কাঁদছেন তিনি এই অবস্থায় দেখে তিনি বললেন এ তো কোনো সাধারণ কিছু হতে পারে না এটা কি ব্যাপার সামনে গোমাতা কাঁদছেন আর সেখানে তিনি যখন সেখানে নেবে তাকে উপলব্ধি করতে পারেন তা তো সাধারণ মানুষ নয় তিনি প্রার্থনা করলেন মা আপনি কে আপনি কাঁদছেন কেন কি ব্যাপার গোমাতা উত্তর দিলেন বাবা আমি হচ্ছেন পৃথিবীদেবী আমাকে সমস্ত অসুরগণ অত্যাচার করছে আমি আর সহ্য করতে পারি ধর্ম বলে প্রায় কিছু নেই সব চলে যাচ্ছে জগৎ থেকে কিছুই নেই এই অবস্থা তিনি দেখলেন একটা শূদ্র গোমাতাকে তার করছেন তারাচ্ছে পরবর্তীকালে জানতে পারলেন খবর নিয়ে এ হচ্ছে কলি আর বিশ্বরূপ যে ধর্ম একটা পায়ে দাঁড়িয়ে রয়েছে তিন পাদ কেটে দিয়েছে সত্য তেতা দাপড় চলে গেছে এখন এক পাতে দাঁড়িয়ে রয়েছে এই জন্য এক পাদে দেখলেন যাই হোক এখন কলিকে যখন তিনি মারবার জন্য কলিকে যখন তিনি কলিকে যখন তিনি মারবার জন্য নিজের তরোয়াল খুলেছেন তখন কলি খুব চতুর কলুই জানেন ইনি হচ্ছেন বৈষ্ণব রাজা হতে পারে কিন্তু তো বৈষ্ণব তো তিনি কী করলেন জানেন সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেলেন আপনি বাঁচান আমি শরণাগত আমাকে আপনি মারবেন কি করে আমি তো আপনার শরণাগত হয়ে গেলাম নিয়ম হল শরণাগত ব্যক্তিকে কখনো মারা যায় না মারতে নেই শরণাগত ব্যক্তিকে আশ্রয় দিতে হয় উশিনর রাজা বলে একজন ছিলেন ইন্দ্র এবং অগ্নিদেব দুজনে পরীক্ষা করার জন্য তার কাছে গিয়েছিলেন একটা কৌতর মানে পায়রার রূপ ধারণ করে ছুটে গিয়ে তার কোলেতে পড়লেন আর একটা বাজ একটা বাজ তাকে খেতে আসছে উসিনোর রাজার কোলেতে ঝাঁপ দেয়াতে পাখিটাকে শরণাগত হয়েছে পাখিটাকে বাঁচানো দরকার বাজ বলছে আমার খাওয়াটা আপনার কাছে চলে গেছে আমাকে দিন আমার জিনিস আমাকে ফেরত দিন রাজেন বলছে আমি কী করে দেবো বলো আমার কাছে তো স্মরণে এসছে আমি তাকে তো বাঁচাবো বলে বাঁচালে আমি খাবো কি তাহলে আপনি অধর্ম করছেন অন্যায় করছে বলে আমি অন্যায় করিনি তাহলে এই পায়রাটার ওজনেতে যত মাংস হয় আমার গা থেকে কেটে দিয়ে দিচ্ছি তোমাকে তাই এটা নিয়ে নাও ঠিক আছে পায়রাটার ওজন করতে গিয়ে দেখে উসিন রাজার শরীরে সব মাংস কেটে কেটে দাড়িপাল্লা দিচ্ছর হচ্ছে না পরবর্তীকালে পরীক্ষা শেষে বললেন রাজন আপনার যে মহানুভবতা এটাকে প্রমাণ করে দেখবার জন্য আমরা এসেছি আমার নাম হলো অগ্নিদেব আর এর নাম হল বরণদেব এইভাবে ঋষিমুনিরা এখনো পর্যন্ত এই যুগে কলি কলিযুগে শুধু ভাগবতে আছে তা নয় ভাগবতে যে আমাদের আমরা চিত্তকৃত রাজার কাছে এসছেন অঙ্গিরা ঋষি এবং এরা মনে করে আসে না এখনও পর্যন্ত উপযুক্ত জায়গায় এখনো পর্যন্ত আজকেও মুনি ঋষিরা উপযুক্ত জায়গায় ছদ্মবেশে যান এখনও পর্যন্ত যান তারা বিচরণ করেন শাস্ত্রে লেখা আছে যে ঊর্ধ্ব লোকের যে সমস্ত যারা উপকর্বন ব্রহ্মচারী যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী যারা বানপ তারা যে উপরে ঋষিগুলো আছেন তারা সব এক জায়গায় নেই কেউ ভূর ভুব স্বর মহল লোকে জনলোকে তপলোকে আস্তে আস্তে ওপরে বিভিন্ন লোকে তারা এই জগতের লোকের কষ্ট দুঃখ দেখে তারা মাঝে মাঝে এই জগতে কৃপা করবার জন্য বিচরণ করে এই সাধারণ লোক তাদেরকে জানতে পারে না বুঝতে পারে না এখন কলি যেহেতু তার চরণে শরণাগত হয়ে গেছে এখন তাকে আর মারা যাচ্ছে না যেহেতু ক্ষত্রিয় ধর্মেতে যেহেতু ক্ষত্রিয় ধর্মতে রাজার ধর্ম হল যিনি শরণাগত হয়েছেন তাকে সর্বতভাবে রক্ষা করা দরকার এই হিসাবে তিনি মারতে পাচ্ছেন না এখন এই দুঃখ দেখে রাজন বলছেন তাহলে তোমাকে যদি থাকতে হয় তাহলে সাবধানে থাকতে হবে তোমাকে জান তুমি জেনে নাও আমার রাজত্বকালে রয়েছে কিন্তু এতটুকু অধর্মের অনুষ্ঠান আমি করতে দেবো না কলি তখন বলছেন যে কলি বলছেন অন্য কথা কিন্তু আমাদের এই পরীক্ষিত মহারাজ বলছেন কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ সবে মাত্র গেছেন অর্জুন গান্ডীপধারী সবেমাত্র গেছেন এখনই তুমি এইসব অত্যাচার আরম্ভ করছো ব্যাপারটা কি আমি তো বেঁচে রয়েছি এখনও যাই হোক আমি আমার বংশের কোনো অব অমর্যাদা হতে দেবো না আমার বংশের কোনো অমর্যাদা আমি হতে দেবো না জেনে রেখো আমি কিন্তু পাণ্ডব বংশে আমার বংশের কোনো কোনো মর্যাদা হানি করতে দেব না এই সব করে তাহলে যুগের যে চার চারটে পাদ তপ শৌচ দয়া সত্যম এর মধ্যে বিচার করে দেখলে ঠান্ডা মাথায় যদি বিচার করে দেখে তাহলে সত্যি তপ বলে কিছু নেই তপস্যা কে করবে একবেলা অন্ন না খেলে একবারে কাতর হয়ে শুয়ে পড়ল আর পাচ্ছি না এত দুর্বল কাজেই অন্নগত প্রাণ তপস্যা বলে কিছুই নেই আমাদের তপস্যা মানে ওই একাদশী আদি করি জন্ম এইটি এটা করতেই একবারে বিরাট পেরে ওঠে না তাহলে এইটাকেই তপস্যা বলা হয় কলিযুগে আর অন্য তপস্যা করার ক্ষমতা লোকের নাই বললেই চলে কার ব্রহ্মা আমাদের গুরু মহারাজে দেখেছি নেই কিন্তু পরম বৈষ্ণব যারা যেমন ভক্তিপ্রম পুরী সেই মহারাজকে দেখেছি দিনের পর দিন উপবাস আর যজ্ঞের পর যজ্ঞ করছেন বিগ্রহ প্রতিষ্ঠা করছেন মাসের মধ্যে প্রায় তিন সপ্তাহ তার এই যজ্ঞ এই উপবাস এইসব করে যাচ্ছে খাওয়া দাওয়া কোন ঠিক অথচ কোনো দিন তাকে অসুস্থ দেখি নাই শেষ বয়স পর্যন্ত তপস্যা পৌপাত কোটি কোটি শত কোটি নম যজ্ঞ করেছেন করেন কিন্তু তাদের এই তপস্যাটা তপস্যা করবার জন্য নয় তাদের এই তপস্যাটা তপস্যা করব বলে নয় এটা ভগবানকে আবাহন করবার জন্য তারা ডাকেন কাতরভাবে এটা হলো ব্যাপার তাহলে এই তপ শৌচম তপহ শৌচম দয়া সত্যম ইতি পা কৃতে ক্রেতা অধর্মাংশ অধর্মাংশে স্ত্রয় ভাগনাহা স্ময় সঙ্গ মদৈস্তবাহ এখন এই কলিকাল আসতে চলেছে সত্যযুগে যুগে তপ সেটাও গেছে শৌচ গেছে দয়া গেছে তেতা যুগে এখন একমাত্র একটা অবলম্বন রয়েছে এখন একটা মাত্র অবলম্বনে সেটা হচ্ছে সত্য সেটাও যেতে বসেছে কেউ সত্যকেও আশ্রয় করছে না মিথ্যেকে আশ্রয় করছে তাহলে সেটাও জিতে বসেছে এরকম একটা অবস্থা এই অবস্থায় তিনি কলি যখন বলছেন ঠিক আছে আপনার কথা মেনে আমি থাকবো কিন্তু আমাকে তো একটা জায়গা দেবেন যেখানে আমি থাকতে পারি সেই জায়গায় আমি থাকবো আপনার কথা মতো আপনার কথা মতো সেই জায়গায় আমি থাকবো আমাকে একটা জায়গা দিন সেই সময়তে পরীক্ষিত মহারাজ বললেন ঠিক আছে সুতদেব গোস্বামী জানাচ্ছেন এরকমভাবে কাতরভাবে প্রার্থনা করা আমাকে তো একটা থাকবার জায়গা দেবেন আমি কোথায় থাকব যেখানে তাকাই সেখানে দেখি আপনি তরওয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন আমি তো মরে যাব আর একটা কিছু জায়গা আমাকে দিন যেখানে আমি থাকতে পারি মোটামুটি সুতদেব গোস্বামী বলছেন অভ্যর্থিত স্তদাস্তী স্থানানি কলয়ে দদও। এই রকমভাবে প্রার্থনা করাতে তিনি কলিকে বলেন ঠিক আছে তুমি যেখানে জুয়া খেলা হয় দূতম পানম স্ত্রিয়হ যাত্রা ধর্ম চতুর্িধহা যেখানে চতুর্বিধ চার রকমের অধর্ম বিত্তমান তুমি তো অধর্মের অনুসর তো তুমি যে কলি তুমি তো অধর্মের অনুসর তাহলে ঠিক আছে যেখানে যেখানে অধর্ম আছে এই এই সব জায়গায় তুমি থাকো তা কোনো কথা নেই বলে এমনিতেই সেখানে অধর্ম আর অধর্মে তো তোমার স্থান আছে শুধু ধর্ম থাকবে অধর্ম থাকবে না তা তো হয় না জগতে নিত্যগান ধর্ম এমনকি সত্য যুগেও হয়তো বেশিরভাগ লোকই সাত্বিক ছিলেন ধর্ম পালন কিন্তু অধর্ম ছিল না এ কথা বলা যায় ছিল যেমন দিন থাকলে পরে অন্ধকার থাকে রাত থাকলে দিন ভালো থাকলে মন্দ সবকিছু থাকে সেরকম সব যুগেই ছিল কম আর বেশি পরীক্ষিত মানে ঠিক আছে তুমি তো এমনিতেই অধর্মের বন্ধু তাহলে ঠিক আছে এক কাজ করো সত্যদেব গোস্বামী উবাচ বলছেন অভ্যর্থিত স্তদাস্তস্মী স্থানানি কলয়ে দধৌ দূতম পানম শ্রিয়হ সোনা যত্রা ধর্ম চতুর্্বিদাহা যেখানে চার রকমের অধর্ম বিরাজমান রয়েছে থাকবে মদ খাচ্ছে জোয়া খেলছে সেখানে অধর্ম থাকবে না তা তো হয় না অধর্ম আছে। তাহলে ঠিক আছে ওখানে থাকো অন্য কোনো জায়গায় কিন্তু বিরক্ত করলে আমি তোমায় কেটে ফেল এইভাবে তিনি শাসন করলেন কিন্তু কলি বলছে এত ছোটো জায়গা থাকা যায় একটু বড় জায়গা দিন এইটুকু জায়গায় আমি থাকবো কী করে শুতে হবে খেতে হবে কত কিছু একটু জায়গা তো বড়ো চাই একটু একটু বড়ো জায়গা দিন নাহলে এই জায়গায় আমার হয় ছোটো জায়গায় কী করে থাকবো বারবার বারবার পায়ে ধরাতে বলে ঠিক আছে পুনশ্চ যাচ মানায় যাত রূপম অদা প্রভু সোনা চাঁদি এইসবের মধ্যে তত অনৃতম মদ কামম রজ বৈরঞ্চ পঞ্চমম যেখানে দুধ খেলা হয় দূতম মানে হচ্ছে জুয়া খেলা সেখানে থাকবেই অধর্ম পান বলতে যত রকমের নেশা পান বলতে শুধু মদ্য নয় শুধু মদের কথা বলা যত রকমের পান আছে গ্যাজা আফিম থেকে যত পান আছে সব পানকেই আফিম আদি সব কিছু ভা ভাং সব কিছু ধূম্র সব কিছু সেখানে কলির অবস্থান থাকবে স্ত্রী হা যেখানে স্ত্রী থাকবে সেখানে কলি চলে আসে যদি সামলাতে না পারে অধার্মিক হলে তো আরও ভয়ঙ্কর অবস্থা এগুলো থাকবে যেখানে স্ত্রী প্রসঙ্গ থাকে মানে অবৈধ স্ত্রী প্রসঙ্গ যেখানে থাকে কলি থাকবে সোনা হলো প্রাণীকে হিংসা মেরে খাওয়া প্রাণী বধ করছে যে কুর থাকবেই শেষেতে বারবার এরকম ধরনের বলাতে কলিকে বলল ঠিক আছে তুমি এক কাজ করো সোনা আদি যে এগুলোর মধ্যে থাকো কারণ ঘুরিয়ে বিচার করলে দেখা যাবে এই সোনার মধ্যেতে সব কিছু লুকিয়ে রয়েছে যত একটা সোনা নিয়ে সব কিছু হতে পারে একটা সোনা নিয়ে সব কিছু অধর্ম হতে পারে আমানি সোনা বলতে শুধু সোনা না সব কিছু ধন দৌলত এগুলো নিয়ে পুনশ্চ যা চো মানায়ু যা রূপম আদাত প্রভু তত যে কেন সেখানে মিথ্যে যেখানে সোনা চাঁদি ধন দৌলত সেখানে মিথ্যে থাকবে মিথ আটকাতে পারবে না সেখানে বলছেন তত অন্যতম মদম অভিমান থাকবে আমার এত বৈভব আছে আর সোনা থাকলেই তার সঙ্গে কাম থাকবে এগুলো জড়িয়ে রয়েছে কাম রজ রজগুণ থাকবে তার সঙ্গে শত্রুতা অটোমেটিক আসবে কেউ যদি আপনার খবর পায় আপনার কুটিয়াতে পাঁচ কেজি সোনা আছে আপনি বাঁচতে পারবেন যদি হঠাৎ কোনো জায়গা থেকে কেউ খবর পায় আপনার কুটি আপনাদের পাঁচ কেজি সোনাচ এরম হয়েছে পরমপা ভক্তৃত মাধব গোস্বী মহারাজের একজন তথাকথিত আমি শিষ্য বললে লজ্জা করবে তিনি মানসী গঙ্গার তীরেতে ব্রজবাসীর একটা ভজন কুটির দিয়েছিল সেখানে থাকতেন তার বুদ্ধি খারাপ হয়ে গেল নিষ্কিঞ্চন ভজন করবেন কোথায় সে কী করলো মালকড়ি শেটদের থেকে পয়সা নেবে হঠাৎ খবর চলে গেল সে এত লক্ষ টাকা একটা সেট দিয়ে গেছে আরে বায়ুর আগেতে খবর চলে যায় বিদ্যুতের মতো খবর চলে গেছে গুন্ডারা আছে গুন্ডা বলছে ঠিক আছে রাত্রিবেলা এসে বলছে টাকা দে ও দেবে না তো দিবি কিনা বল শেষে কি হলো তাকে এমন মার বাঁধলো মাথা ফাটিয়ে মানসিক গঙ্গার জলে ফেলে দিল কী অবস্থা বিভৎস তুই যখন সব নিষ্কিঞ্চন হয়ে কুটিয়া আশ্রয় করি তুই যদি মঠ মন্দির করে গুরুদেবের আদর্শ পূজা সেটা আলাদা এখন তুই কুটিয়াতে আছিস লক্ষ লক্ষ টাকা কি দরকার তোর এখন তোর নিজের বেপর দেখে মাথা পেটে রক্ত গঙ্গা এই ধরনের কত কেস হয়েছে মারবার পরেতে দেখে দশ টাকা পকেটে আছে মেরে ফেলেছে আগে এর খুঁজে দেখে দশ টাকা এই জন্য শঙ্করাচার্যও বলেছেন সবাই বলেছে যে এই ধন দৌলত অর্থ করি এর মধ্যে অত অর্থ করির প্রয়োজন তো আছেই সে ঠিক আছে কিন্তু এই যে সোনা রূপ চাঁদি ধন দৌলতের মধ্যে এই সবগুলো লুকিয়ে রয়েছে তাহলে ঠিক আছে এর মধ্যে থাকো তুমি এর মধ্যে কলি খুব সাব কলি খুব সাবধানেতে নিজের জীবনযাপন করছে যে একটু যদি এদিক ওদিক হয় আমায় কেটে ফেলবে পরীক্ষিত মহারাজের এত ক্ষমতা অনেকে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজের কি প্রয়োজন ছিল এত বড় রিক্স নেওয়ার এত বড়ো একটা ঝুঁকি নিলেন ওকে মেরে ফেললেই হতো তো কলি কলি কখনো কি ভালো হয় পরীক্ষা কেন মারলেন তিনি কি তার তো বিচার ছিল যেমন ধরো কশিবু এর নামটা হিরণ্যকশিপু হলো কেন এর বিচার যদি করেন তাহলে দেখবেন হিরণ্য মানে সোনা চাঁদি ধন দৌলত আর কশিবু মানে হচ্ছে শয্যা মানে সঙ্গ থাকবে। এই দুটো মানেকে নিয়ে হিরণ্যকশিপু নাম হলো কাজে সে কিসে কি করে আশা করা যায় হিরণ্যকশিপুর থেকে ধার্মিক তিনি খুব ধার্মিক হবেন আশা করা যায় কাজেই কলিকে কেন পরীক্ষিমা এতটা এতটা ঝুঁকি নিতে গেলেন কেন মেরেবেলি হতো আরে বাবা কলি তো কলি অন্য কেউ তো নয় আজ কালকে সমস্যা করবে এই প্রশ্নটা ঋষিমুনিরা করলেন শুধু যে কেন মারলেন না সেখানে উত্তরেতে বলছেন যে পরীক্ষিত মহারাজ এসো মহাভাগবতা পরীক্ষিত মারা সাধারণ কেউ নয় তার সম্বন্ধে ভাগবতে চা তিন চার জায়গায় বলা আছে তিনি মহাভাগ তিনি মহাভাগবত এমনকি তার ঠিকুজি হরস্কোপ ঠিকুজিতেও কিন্তু বলা আছে এই সন্তান মহাভাগবত মহাভাগ্যবান সব বলা আছে কাজেই এই পরীক্ষিত মহারাজ যিনি কৃষ্ণের কৃপাতে রক্ষা পেয়েছিলেন শুধু তাই নয় যিনি গর্ভের ভেতরেতে ভগবানকে দর্শন করেছিলেন তিনি কী করে একটা সাধারণ মানুষের মতো হতে পারেন আমরা কল্পনা করবো কী করে হতে পারেন না তার বিরাট যোগ্যতা আছে তিনি দিব্য দর্শনে দেখেছিলেন উত্তরটা দিচ্ছেন আমাদের সুখদেবস্বী বলেছেন এখানে সুতদেবস্বামী উত্তর দিচ্ছেন যেটা শুনেছেন গুরুদেবের থেকে বলছেন দেখুন ইনি তো মহাভাগবত ছিলেন ইনি দিব্য চোখে দর্শন করেছিলেন যে কলির অনেক দোষ আছে কিন্তু একটা এমন মহান গুণ আছে যে গুণের জন্য ওকে মারেন কি গুণ সে গুণটা কি বলছেন সেই গুণটা হল কলের দোষ নিধে রাজন অস্থি এক মহান গুণহা এব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম একটা মহাগুণ প্রথমে বলছেন রাজন প্রথমে বলছেন এই পরীক্ষিত মহারাজ সারঙ্গ ইব ও সারভুক ইনি হচ্ছেন যেমন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে ফুলেতে বিষও থাকে কিন্তু বিষ তিনি গ্রহণ করেন না মৌমাছি ফুল থেকে মধুই সংগ্রহ করে মৌমাছি ফুলেতে বিষও আছে বিষ নেন না মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে ঠিক সেরকম ইনি সাধু মানুষ পরীক্ষিত মা সাধু সাধু কেন তিনি কি সাধু নিয়ে ওটা নয় সাধু অন্তঃকরণটাকে বলা হয় যিনি সদ্ধর্ম পালন করেন তিনি সাধু তিনি রাজা হতে পারেন কিন্তু তিনি সদ্ধর্মকে পালন করেন তাই তিনি সাধু তার আচরণ সমস্ত ভাগবত ধর্মের বিচার অনুযায়ী হয় তাই তিনি সাধু তিনি তার সম্বন্ধে বলা হচ্ছে যে এই পরীক্ষিত মহারাজ সারঙ্গ ইব সারভুক তিনি যেমন মৌমাছি সারবস্তুটাকে ফুল থেকে সংগ্রহ করেন সেরকম এই পরীক্ষিত মহারাজ এই কলির অনেক দোষ তার মধ্যে একটা সার বস্তুকে সংগ্রহ করেছেন সেটা হলো কী কলিকালের লোক অত্যন্ত দুর্বল কিছুই পারবে না কিছু পারবে না কলি মানে হলো কলহ ও কারণে খালি মারামারি খুনো খুনি এই করবে এদের ভজন সাধনা খুব কঠিন কিন্তু সম্ভব কারণ হচ্ছে যেহেতু চৈতন্য মহাপ্র এসছেন এসে আমাদেরকে কৃপা করেছেন এই জন্য এই কলিকালে বিশেষ সম্ভব হলেও হতে পারে আবার নাও হতে পারে হ্যাঁ নির্ভর করছে আমার চরিত্রের উপর আমি কোন দিকে যাই কে জানে জীব স্বতন্ত্র এই ভালো এই মন্দ এই ভালো করছে আর ছেড়ে চলে গেল হ্যাঁ কী হবে জীবের তো মায়া ওই জন্য হতেও পারে না হতে পারে কিন্তু যখন স্বর্ণাগত হয় একশো ভাগ তখন আর তার কোনো অমঙ্গল হতে পারে না তখন কিছু হতে পারে না তাই বলছেন পরীক্ষিত মহারাজকে বর্ণনা করছেন যে এই পরীক্ষিত মহারাজ ইব সারভুক যেমন মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করে ঠিক সেই রকম কলির অনেক দোষ থাকলেও তার মধ্যে একটা মহান গুণ আছে যে কলিকালে কেবল কেবল হরিনাম করতে করতে তুমি জগৎ থেকে চলে যেতে পারবে অনায়াসে এটা প্রত্যেক শাস্ত্রেতে প্রমাণ আছে তুলসীদাসজি তিনিও লিখেছেন লেখনিতে লিখেছেন কলিকাল কেবল নাম আধারা সমর ও সমর জীব উত্তরে পারা কলিকালে কেবল নামকে আশ্রয় করলে কিন্তু আশ্রয়টা যেন সঠিক হয় আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মরে অকার মিথ্যে করে আশ্রয় নিলে পরে তাহলে হবে না তাহলে কলিকালে কেবল নামকে আশ্রয় করলে ভগবানের নাম করতে করতেই লোক আর কিছু করতে হবে না যোগ্য তপস্যা নানা রকম কিচ্ছ সাধন কোনো কিছুরই দরকার কোন কোনো কিছুর দরকার কেবল যদি কেবল ভগবানের নাম এবং ভগবান অভিন্ন এই কথাটা উপলব্ধি করে যদি নাম করতে থাকে বৈষ্ণবের কৃপাতে এই আর তার কোনো সমস্যা থাকবে না কিন্তু এটা করার মতো ব্যক্তি কজন আছেন এখন জগতে এটা করার মতো ব্যক্তি কি আছেন সেটা হলো প্রশ্ন যাই হোক কিন্তু এই কারণেই পরীক্ষিত মহারাজ কলিকে মারেন নাই হত্যা করেন না ঠিক আছে যারা যায়াম যারা অসাবধান যারা সাবধানতা অবলম্বন করবেন না কোনো মতে তারা দূতান পানম শ্রী স্না এগুলো করবেন তাদের জন্য আমি মঙ্গল আর কী করবো তা তো শুনবে না কথা কিন্তু যারা সাবধান হয়ে থাকবে সচেতন তাদের তো তারা তো মঙ্গলটা চাইবে ঠিক আছে তারা কলিকালে তো আর তাদের কিছু করতে পারবে না যারা সচেতন যারা গুরুচরণে শরণাগত যারা বাস্তবিকভাবে হরিভজন করে তাদের কলির ক্ষমতাও নেই কিছু করে তা কলি আর কী করবে থাক কলি থাক যারা সচেতন যারা গুরু বৈষ্ণব সেবা করে হরিকত তাহলে তো কলি তো কিছু করতে পারবে না তাহলে তাদের জন্য এটা থাক কোনো আপত্তি কি এই জন্য হরিনাম করতে করতে এই কলিকালের ব্যক্তি অনায়াসেই এ জগৎ থেকে চলে যেতে পারবেন অনায়াসে ভগবানের কাছে চলে যেতে পারবেন অনায়াসে যদি সঠিকভাবে নামকে আশ্রয় করে কিন্তু নাম যদি না আশ্রয় করে তাহলে সেখানে কিছু করার নেই সেই জন্য ভক্তিমিন ঠাকুর কীর্তনতে অত্যন্ত সরলভাবে আমাদেরকে জানাচ্ছেন নাম আশ্রয় করি যতনে তুমি থাকো কাজে বলছেন না তাহলে কীর্তনাদের সরল ভাই বলে দিচ্ছে নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন নাম ভুলেই যাচ্ছ আয় আমি কি করব আমার তো রান্না করতে পাগল হ্যাঁ মুখটা কি করছে নামকে আশ্রয় করো নামই যে ভগবান এটা অনুভব করো নামকে জাপটে ধরো নামকে আশ্রয় মানে আমি প্রাণ যায় আমি নাম ছাড়ব না এইভাবে নামকে আশ্রয় করলে পরে প্রভুর কৃপা হবে তখন সমস্ত অনুভবে অনুভব করতে পারবে এর আগে হবে না যাই হোক এখন নামকে যারা আশ্রয় করেছেন তাদের কোনো আর কোনো অসুবিধে নেই কাজেই পরীক্ষিত মহারাজ এই জন্যে ছেড়ে দিয়েছেন এই জন্য ছেড়ে দিয়েছেন বলছেন এখন পরীক্ষিত মহারাজ তার কথা বলতে গিয়ে অনেক কথা বলতে হয় কিন্তু সময় পারমিট করবে না এই জন্য আমি আর কি করব করার কিছু নেই সুতদেব গোস্বামী নিজের দৈন্য করে অনেক কথা বলছেন বয়ম জন্মভৃত অদ্দহাস্ম বিলোম বিলোময়াতা দো হ্যাঁ দোষকল্যা আধ্যিম বিধুনোৎসিগ্রম হ্যাঁ মহাত্মানম অভিধান যোগাহা বলছেন সুতদেব গোস্বাই বললেন আজ আমার জন্ম সার্থক হয়েছে আজ আমি কৃতকৃতার্থ কেন আমি জন্ম হয়েছি আমার নিচুকুলে জন্ম নিচুকুলে বিলোম ওই তাহা আমি বিলম জাত শঙ্কর জাতি হলেও আমাদের আজ কত আদর কথা ভগবানের কীর্তন করার জন্য আপনারা আমাকে কৃপা করছেন বলতে বলছেন এইভাবে অনেক কথা তিনি বললেন শেষেতে দেখা গেল পরীক্ষিত মহারাজ একদা ক্ষত্রিয়দের জঙ্গলে শিকার করতে যাওয়ার একটা অনুমোদন আছে তারা প্র্যাকটিস করেন ক্ষত্রিয়দের এটা অনুমোদন আছে এখন এই যে তিনি জঙ্গলেতে গেছেন সেখানে যাতে শিকার আদি করবেন প্র্যাকটিস করবেন সেখানে কিন্তু সেখানে শিকারে গিয়ে হঠাৎ এক আশ্চর্য ঘটনা ঘটল তিনি দল ছাড়া হয়ে গেলেন তার যে দল আছে দল অন্যদিকে চলে গেল তিনি দলে একা হয়ে গেলেন হয়ে গিয়ে এবার খেই খুঁজে পাচ্ছেন না অত্যন্ত তৃষ্ণান্ত হয়ে পড়েছেন কাতর যদিও বীর তিনি কিন্তু কী জানি ভগবানের কী ইচ্ছা এত তৃষ্ণাত্ত হয়েছেন আর থাকা যাচ্ছে না কি ব্যাপার তিনি খুঁজতে খুঁজতে একটি আশ্রম খুঁজে পেলেন সেই আশ্রমেতে গিয়ে দেখলেন একটি মুনি তিনি চোখ বুঝে তপস্যা করছেন তিনি প্রার্থনা করলেন এর নাম হলো শ্রমিক মুনি তিনি কাতরবায় প্রার্থনা করলেন ঋষিবর আমি অত্যন্ত তৃষ্ণাত্ত আমাকে যদি একটু জল দেন তাহলে আমি বেঁচে যাই কিন্তু ঋষি কোনো উত্তর দিলেন না কিন্তু তিনি তো এই জগতে ছিলেন না পুরো অন্য ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন তাতে পরীক্ষিত মানে মনে করলেন আমাকে অপমান করছে কোনো উত্তর দিল না এই বলে তিনি কী করলেন সামনে একটা মরা সর্প ছিল মরা সর্পটাকে তাকে অপমান করার জন্য গলায় জড়িয়ে দিলেন দিয়ে ওই জায়গা থেকে চলে গেলেন ভগবানের ইচ্ছা কমে তিনি ফেরত এলেন রাজধানীতে কিন্তু এসে আফসোস করছেন যে আমার বংশেতে কোনোদিনই কেউ সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ঋষি মুনি কাউকে কোনোদিনই অপমান করে নাই এটা আমি কি করলাম আমি তো নিজেই বুঝতে পারছি না এটা কি করলাম আমার তো কোনো করবার কোনো ইচ্ছে ছিল না তো এটা আমি করে ফেলাম কি করে অনেকে এই কথার উল্টো ব্যাখ্যা করেন বলেন পরীক্ষিত মহারাজের মস্তকেতে সেদিন বলেছিলাম সোনার যে মুকুটটা ছিল যেহেতু পরীক্ষিত মহারাজ কলিকে সোনাতে জায়গা দিয়েছেন তো কলি ওই মুকুটের মধ্যে প্রবেশ করেছেন এই জন্য হল কিন্তু উত্তরটা এটা নয় পরীক্ষিত মহারাজ মহাভাগবত আর তার যে মুকুটটা যেটা বর্তমানে তিনি পরে রেখেছেন সেই মুকুটটা কে দিয়েছিলেন যুধিষ্ঠির মা দিয়েছিলেন যুধিষ্ঠির মাছকে কে দিয়েছিলেন কৃষ্ণ দিয়েছিলেন সেই মুকুটটা ছিল জরাসন্ধের মুকুট জরাসন্ধের মুকুটটা কৃষ্ণ নিয়ে বহু মূল্যবান অদ্ভুত চমৎকার সেটাকে কৃষ্ণ নিয়ে যুধিষ্ঠির মাছকে পরিয়ে দিয়েছিলেন রাষ্ট্রীয় যজ্ঞের পরে যেখানে কৃষ্ণ নিজে যেখানে কৃষ্ণ নিজে এই মুকুটটা দিয়েছেন তার মধ্যে কি কী করে কলি প্রবেশ করতে পারে হয় কি যাহা কৃষ্ণ তাহা নেই মায়ার অধিকার তাহলে কলি হতে পারে না তাহলে অবশ্যই পরীক্ষিত মারা প্রথম কথা হলো পরীক্ষিত মারা মহাভাগবত দ্বিতীয় কথা হলো মুকুটটা হচ্ছে অপ্রাকৃত যুধিষ্ঠির মারা পড়েছিলেন সেটা কৃষ্ণ দিয়েছিলেন তাহলে উত্তরটা এটা হলো না আবার আরে আরেকটা সংশয় জাগছে আর একটা সংশয় আসছে সেটা হলো পরীক্ষিত মহারাজ মহাভাগবত মহাভাগবতের লক্ষণ হলো তাদের খাওয়া দাও জল দাও না দাও কোনো মতেই তাদের কষ্ট হয় না তাহলে কি হলো ক্ষুধা তৃষ্ণায় মহাভাগবত কোনো দিনই কাতর হন না এই লক্ষণগুলো শাস্তে রয়েছে মহাভাগবত বৈষ্ণব কোনোদিনই কাতর হন না ক্ষিদা তৃষ্ণা কোনো কিছুতে তাই কী করে হলো এখানে একটা সন্ধ্যা চলে আসছে প্রথম কথা বলছেন ইনি এত ভগবানের দর্শন পেয়েছেন গর্বেতে ভগবানের কৃপা পেয়েছেন রক্ষিত হয়েছেন তার নাম পরীক্ষিত তিনি পঞ্চপাণ্ডবের মহাধার্মিক রাজা তিনি চিরকাল তার রাজত্বে যত দিন দরিদ্র আবার সাধু গুরু বৈষ্ণব যারা নিষ্কৃত সবাইকে সাহায্য করেছেন একটাও জীবনে একটাও জীবনে এমন ঘটনা নেই যেদিন পরীক্ষিত মহারাজ কোনো সাধুগুরু বৈষ্ণবকে বা ঋষিমণিকে অপমান করেছেন তার জীবনে যিনি কোনোদিন দিন করেননি তার বংশেতে কোনো দিন করে নাই হঠাৎ তিনি এটা কি করে ফেলেন তিনি নিজেই বুঝতে পারছেন যে আমি নিজেই বুঝতে পারছি না কী করে ফেললাম এটা এ তো ভালো কাজ করলাম না এ তো অন্যায় করলাম আমি যতক্ষণ এই চিন্তা করছেন ততক্ষণে শমিক ঋষির পুত্র শিরিঙ্গ ঋষি তিনি এবার পিতার গলাতে মৃত সর্প দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন তার যে বন্ধুবান্ধব গিয়ে বলল তোমার গলার তোমার বাবার গলাতে একটা মৃত রাজন দিয়ে গেছে দেখেছে গলাতে সে তো গলা ফাটিয়ে কাঁদতে আরম্ভ করলো কি এত বড় কথা হ্যাঁ আমরা ব্রাহ্মণ আমরা হচ্ছে আমরা হচ্ছে ঋষিমুনি আমাদের উচ্ছিষ্ট ভজিয়ে ক্ষত্রিয় ক্ষত্রিয় আমাদের অপমান করে গেল রাজা যোগ্য শাস্তি আমি দেব বলে এই বাচ্চাটা কী করলো একটা পৈতেটাকে ধরলো ধরে জল নিল দিয়ে বলল আমি সাথ দিচ্ছি যে রাজা এই বাবাকে অপমান করে গেছে সেকে সাত দিনের মধ্যে তক্ষক দংশন করবে বলে জল ফেলে দিল হা চারিদিকে হাহাকার হায় ভগবান এর এইভাবে চিৎকার চেঁচামেচিতে শনি গ্রীষ্মের ধ্যান ভেঙে গেল দিনে বললে কি হয়েছে তোমরা এরকম চেঁচামেচি কার্য কেন বল এরকম ধরনের রাজন এসে আপনার গলাতে মৃত সর্প দিয়ে গেছে আপনার ছেলে এভাবে অভিশাপ দিয়েছে শনি গ্রীষ্মি মাথায় হাত দিচ্ছেন হায় 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 এই রাজাকে কেউ অভিশাপ দেয় ছি 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 হায় হায় এ কী করেছ এ এক মহাধার্মিক রাজা যার রাজত্বে আমরা আনন্দে আছি আরে হতে পারে একটা ভুল করে ফেলেছে তা বলে তুমি এইরকম একটা গুরুতর একটা অভিশাপ দিয়ে দিলে ছি ছি। কাজটা ভালো করো নাই কাজটা তুমি ভালো করো নাই ওরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা তুমি মহা অন্যায় করেছো যাগ্ঞে এখন তো দিয়ে ফেলেছে কি করা যায় একটি দুধকে পাঠালেন একটি দূত শিগগিরি গিয়ে শিগগিরি গিয়ে পরীক্ষিত মারাজকে খবর দিন যে শ্রমিক ঋষির ছেলে শ্রমিক ঋষির ছেলে শিরিঙ্গি ঋষি আপনাকে অভিশাপ দিয়েছে সাত দিনের মধ্যে আপনাকে তৈরি হতে হবে দেহ ছাড়তে হবে এই খবরটা অন্তত তার কাছে যখন রাজধানীতে এসে একটি ব্রাহ্মণ ব্রাহ্মণ এসে খবর দিল শ্রমিক ঋষির ছেলে আপনাকে অভিশাপ দিয়েছে যে আপনাকে সাত দিনের মধ্যে আপনাকে তক্ষক দংশন করবেন তখন রাজার কি আনন্দ রাজা বলছেন ভালো হয়েছে ভালো হয়েছে আমি আজকে যে শাস্তিটা পেলাম দ্বিজো অর্থাৎ ব্রাহ্মণের সাপরূপ ব্রাহ্মণ যে সাপ দিয়েছেন এটা আমার ভয় বর হলো কথা আছে সাপে বর সাপে বর কথাটা অনেকে হয়তো শুনেছেন অনেকে শোনেননি একটা উদাহরণ দিলে বোঝা যাবে এটাও কি ধনকুবেরের ধনকুবের ধনকুবেরের দুই ছেলে নল আর কুবর এরা দুজন অভিশাপ পেলো অনেক কথা পরে আসবে আমি খালি সূত্রটা বলব অভিশাপ পেল নারজ্জি রেগে গিয়ে অভিশাপ কি এত বড় কথা সাধুগুরু বৈষ্ণব থেকে সম্মান নেই যদি কেউ মনে করে আরে নাদর নাদর দেশি কি সম্মান চান না কি সম্মান তিনি চান না কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যে সামনে দিয়ে আমি যাচ্ছি অন্তত তাদের সম্ভব হওয়া দরকার এ তাও নেই এ তো মুশকিল এদেরকে আমি কৃপা করব কি কৃপা না অভিশাপ দিয়ে কৃপা করব তাদের যেমন অহংকার হয়েছে এই অভিশাপটা দিলেন তে তোদের অভিশাপ দিলাম তে বৃক্ষজনী প্রাপ্ত হ কাঁদতে আরম্ভ করল ক্ষমা করুন আমরা তো বদ্ধজি ভুল হয়ে গেছে আর তো কিছু করার নেই অভিশাপ তো দিয়েছি ঠিক আছে তুমি এবার কি করবে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভাব হবে সেই সময়তে তুমি নন্দ বাবার যে গৃহ তাতে তুমি বৃক্ষরূপে জন্ম কর তোমরা দুজন আর ভগবান শ্রীকৃষ্ণ বাল্য বয়সে তোমাদের দুজনকে উদ্ধার করবে তাহলে কি হলো ওরা যদি নলকুবের রূপে থাকতো অর্থাৎ কুবেরের ছেলে রূপে তারা কি কৃষ্ণচরণটা পেত কোনোদিন ওই মরবে আবার জন্ম হবে কিন্তু এই অভিশাপটার ফলেতে কি করলো আজকে এই কার্তিক ব্রত দামবন্ধন ভগবানকে বালগোপালকে যশোদা মা দড়ি দিয়ে বেঁধেছিলেন এ দামোদর ব্রত সেই ভগবান এই বাঁধা অবস্থায় সেই দুটো বৃক্ষের মধ্যিখান দিয়ে গলে গিয়ে দুটোকে চার দিলেন দুটো পড়ে গেল তার বৃক্ষ থেকে দুইজন দিব্য পুরুষ দিব্য পুরুষ বেরিয়ে এলো এসে স্তপ করলো ভগবানকে ভগবান আশীর্বাদ করে চলে গেল আমার প্রশ্ন হলো তাহলে কি অভিশাপটা কি অভিশাপ হলো নাকি বর হলো আমার জীবনে আমি এরকম অভিশাপ চাই যদি অভিশাপ দেয় তাহলে ভালো হয় আমি ভগবানের কাছে চলে যাব এ ধরনের অভিশাপটাকে সাপ বলা যায় না এটা বড় বলা যায় আশীর্বাদ তা নাহলে হয় না পরীক্ষিত মহারাজ স্মারগ্রাহী বৈষ্ণব বৈষ্ণব রাজা তিনি বললেন এই ভালো হয়েছে আমি এইটাই ভাবছিলাম কি করব আমি অন্যায়টাকে তো কাটাতে হবে আমি যে অপরাধটা করলাম কাটবো কি করে এই হলো সুযোগ ভালো হয়েছে তাহলে এখন কি করবেন বলে ভালোই হয়েছে ভগবানের ইচ্ছা এখন পরীক্ষিত মারার সিদ্ধান্ত নিলেন রাজ্য রাজধানী সমস্ত ছেড়ে দিয়ে জন্মে যাওয়ার কাছে তিনি চলে গেলেন তিনি বললেন আমার জীবনের সাতটা দিন মাত্র রয়েছে আমি এখন এই সাতটা দিনের মধ্যে চরম মঙ্গল লাভ করার জন্য আমি আমার ব্যবস্থা করবো যেমন খট্টাঙ্গরাজের কাছে বলা হয়েছিল তিনিও ব্যবস্থা করেছিল তিনি চলে গেলেন তিনি কোথায় গেলেন সুক্তাল ক্ষেত্র সুরোধ্বনি অর্থাৎ গঙ্গা প্রবাহিত হচ্ছে অনেকবার আমাকে যেতে হয়েছে সেখানে বসে কিছু আলোচনাও করতে হয়েছে ভগবানের ইচ্ছা বড় সৌভাগ্য নৈমিসারণ্য কিছু আলোচনা করতে হয়েছে ভগবানের সৌভাগ্য ভগবান আমার সৌভাগ্য দিয়েছেন ভগবান ভগবানের ইচ্ছা বারাণসীতেও কিছু আলোচনা করতে হয়েছে ভগবানের ইচ্ছা কাজেই মাঠে তো দীর্ঘকাল আলোচনা করতে হয়েছে চৈতন্য মঠে প্রপাদের আসনে ভগবানের কৃপা এগুলো সব মনে করি যাই হোক এখন পরীক্ষিত মহারাজ কী করলেন অন্য জল ত্যাগ করে পয়প্রবেশনে বসলেন পয়প্রবেশন মানে হল প্রয়াণ করবার জন্য যে আসন অর্থাৎ ওখান থেকে আর উঠবেন না মৃত্যু পর্যন্ত ওখানে বসবেন এই খবর বিদ্যুতের মতো চারিদিকে ছড়িয়ে গেল ঋষিমুনিরা অন্তর্যামী সবই জানেন তারা প্রেরণা পেলেন হৃদয়তে যে পরীক্ষিতের সাফ হয়েছে তিনি সেখানে গিয়ে বসেছেন তোমরাও যাও তাই যে সমস্ত ঋষি মুনি কি করলেন তারা কাতারে কাতারে এসে ওই জায়গায় একত্রিত হলেন বড় আশ্চর্য তাদেরকে কেউ ডাকলো কী করে কোনো চিঠি দেয়নি তখনকার দিনে ফোন আদি কিছু ছিল না কিন্তু আশ্চর্য কে খবর দিল কোথায় কোন কোন মনি ঋষি থাকেন সব চলে এলেন কাতারে কাতারে এসে বললেন এ ধার্মিক রাজা পাণ্ডব পাণ্ডু বংশের পঞ্চ পাণ্ডবের বংশধর তাহলে এ যখন এখানে পয় প্রবেশনে বসেছেন ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই এমন একটা কিছু কায়দা বিষয় করবেন যেখানে আমরা কৃতকৃতার্থ হব তো চলো আমরা সবই থাকবো আমরা সবাই সেখানে যাও গিয়ে সেখানে একত্রিত হন এখন যে প্রশ্নটার উত্তরটা দেওয়া বাকি রয়ে গেল যে প্রশ্নটার উত্তর দেওয়া বাকি রয়ে গেল সেটাকে প্রশ্ন করল না সেটা হলো পরীক্ষিত মহারাজের যদি এতই যদি তার এরকম অবস্থা থাকে তাহলে ইনি যে মৃত সর্পটা গলায় দিলেন এই অপ এটা কী জন্য করলেন কে করাল এর উত্তর হলো ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছে করে করিয়েছেন যোগমায়া যোগমায়ার দ্বারা তিনি যোগমায়ার দ্বারা যদি বলা হয় মহামায়ার দ্বারা যদি বলা হয় মহামায়ার দ্বারা এই ক্রিয়াকর্মটা পরীক্ষিত মায়া করেছেন তাহলে মহা অপরাধ হবে মহামায়ার কোনো অধিকারই নেই পরীক্ষিত মহারাজের যোগমায়া ভগবানের অন্তরঙ্গমায়া তিনি ইচ্ছা করে পরিস্থিতিটা এরকমভাবে সাজিয়েছিলেন যাতে পরীক্ষিত মহারাজ তৃষ্ণার্ত হয়ে যান ক্ষুধার্ত হন কেন মহাভাগবত তার তৃষ্ণা থাকে না কিন্তু হলো কেন হলো যোগমায়া এগুলো করিয়েছেন তিনি যে মৃত সর্প গলায় দিলেন এটাও ভগবানের ব্যবস্থা ইচ্ছে করে তিনি দিলেন যাতে একটা অভিশাপ আসে অভিশাপ এলে তিনি এবার গিয়ে সেখানে ভয় ভয়ভূষণ বসবেন ভগবান সব দেখতে পাচ্ছেন তারই রচিত তিনি জানেন সেখানে সব ঋষিমুনি যাবে একত্রিত হবে এক বিরাট ধর্মসভা হবে শুধু তাই নয় সেখানে সুখদেব গোস্বামী সেখানে পৌঁছাবেন এগুলো ভগবানের পূর্ব থেকে নির্ণয় করা নির্ণয় করা ছিল সেই জন্য বলছেন যখন পরীক্ষিত মহারাজ গিয়ে ওখানে বসলেন তখন কি হলো সমস্ত বড় বড় ঋষিমণিরা যত্র উপযোগ মূর ভবন পোনানা মহানুভাবনয় হোঁ সাহা প্রায়ণ তীর্থাভি গমাপ স্বয়ং হি তীর্থা নিপণতে সন্ত কি বলছেন তত্র উপযোগমুর পুনানা, মহানুভাবা মনয় শশী সাহা সেখানে পুরো জগৎকে পবিত্র করতে পারে সেই সব ঋষিরা কী করলেন সেখানে এসে পৌঁছালেন শুধু একা নয় তাদের শিষ্য প্রশিষ সব চল 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 সব চল ওখানে বিরাট ভান্ডারা হরিকথা অমৃতের ভান্ডারা চল আমরা লুচিপুরির ভান্ডারায় ফির দিই ওখানে সব কে পৌঁছ ছিল গৌর কিশোর বাবাজি মহারাজ একবার ওপারে গিয়ে সহজ যাদের নেমন্ত ওখানে বিরাট ভান্ডারা ওখানে ওপারে যেও সব বলেন নেমন্তন্ন করে চলে এলে এদিকে সমস্ত লোকজন নেমন্তন্ন এসছে বাবাজি ফাবাজি সহজে সব খাবে পেট ভরে লাড্ডু পুরি কচুরি এসে দেখে রান্না কিছু নেই এই রি বাবা কী ব্যাপার কোথায় রান্না হচ্ছে কে যান গন্ধ এই রকম ধরনের ব্যাপার পরে দেখে কোনো রান্না কিছু নেই কী ব্যাপার খালি হরিকথা চলছে রাত্রার দু বেলা দুটো বেজে গেল তিনটে বেজে গেল খাবার কোনো গন্ধ নেই শেষে বলছে কী ব্যাপার বাবাজি মারা আপনি যে নিমন্ত্রণ বলে আমি তো হরিকথার জন্য নেমন্ত্রক করেছিলাম আপনাদেরকে হরিকথা আপনারা তো শুনবেন না হরিকথার নিমন্ত্রণ পরে বাতাসা এবং জল সবাইকে খেয়ে ক্ষমা করবেন আমি হরিকথার আপনারা শুনবেন না আমি জানি এই জন্য ভান্ডারার নাম করে আপনাদেরকে ডেকেছি সবাই আর কি করে বাবা বাবাজি সাথে ঝগড়া করবে কি কোনো ক্ষমতা নেই ব্যাপী ঠিক সেরকম সেখানে হরিকথার ভান্ডারা হবে ওরা খেতে আসেন না মুনি ঋষি সব জুটেছেন সেখানে বলছেন তত্রোপযোগমুর ভবনম পুনানা মহানুভাব মনয়হ সাহা সমস্ত শিষ্যগণকে দিয়ে মুনি ঋষি সব এসে প্রায়ণ প্রায়ই দেখা যায় সমস্ত তীর্থকে পবিত্র করতে পারেন এরকম মহামা ঋষি মুনি এসে পৌঁছেছেন বলছেন প্রায়ণ তীর্থাপি গমাপদেশই তীর্থ তীর্থ করতে যাওয়ার তীর্থে যাওয়ার নাম করে তীর্থে যাওয়ার নাম করে এই সেই মনীষি সব জগৎকে পবিত্র করে সেই মনীষীরা এখানে এসছেন কী বলছেন প্রায়ণ প্রায়ণ তীর্থাভিগমাপদেশই তীর্থ অভিগমনের একটা উপলক্ষ করে যেখানে এই মনীষীরা স্বয়ং তীর্থ এখানে বলছেন হি তীর্থানী প্রণান্ত শান্তহা এরা নিজের তীর্থকে পবিত্র করতে পারে এদের আবার তীর্থে যাওয়ার কী প্রয়োজন আছে ভগবানের ইচ্ছা তাদেরকে কেউ খবর দেয়নি কোথেকে প্রেরণা পেয়েছে ভগবান সবার হিসেবে যা 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 ওখানে সব সব চলে গেল সব চলে গেছে বলছেন কে কে এসছেন অনেক ঋষিমণি অত্রের বৈশিষ্ট্য বলছেন অত্রের বৈশিষ্ট্য হ্যাঁ চবন, চ্যবন অতিরিষ্টবন শরদ্বান অরিষ্টনে ভিগোর্ি অঙ্গিরাশ পারাশর গাধি সুত রাম্থ ইন্দ্র প্রমোদ সুবাহু মেধাতিথি মেধাতিথি দেবলো শেণ ভরত রাজ গৌতম পিপ্পলাদ মৈত্রেয় ঔর্ব কবশ কুম্ভযোনের দৈপায়ন ভগ হ্যাঁ ভগবন নারদ অন্যে চ দেবর্ষি মহর্ষির বর্জা রাজর্ষি বর্জা অরুণাদয়শে সব এসে উপস্থিত হয়েছে সবাই এসছেন বলছেন অত্রের

অনেচ দেবর শির মহির বারে যা রাজর্ষি বারজা নানা ঋষের প্রবরানো সমেতানো অভ্যর্চ রাজা শিরষা ববান্দে কী করলেন ওই সব ঋষিদের দেখে পরীক্ষিত মারা আনন্দিত হলেন আপনারা এত করুণাময় আমার এই শেষ সময়তে কৃপা করবার জন্য আপনারা উঠে দাঁড়িয়ে সবার চরণ বন্দনা করলেন বড় আনন্দের আজ আমি শরীর ছাড়ব আমার সৌভাগ্য যাদেরকে তপস্যা করে দেখা যায় না তারা আমার কাছে করুণা করবার জন্য দর্শন দেওয়ার জন্য এসছেন আহা কি আশ্চর্য রাজা বলছেন আমরা আজকে ধন্য আপনাদের কৃপাতে ধন্যাতি ধন্য হয়ে গেলাম কারণ কি বলছে আমরা তো ক্ষত্রিয় আমরা ক্ষত্রিয় আমাদের তো নিচু আমরা

আমি দুরাচার করেছি বলে তো আমার শাস্তি পেয়েছি বলছেন দুরাচারী আমি রাজকুলে হ্যাঁ রাজকুলে এসে এই দুরাচার সম্পন্ন রাজার এই এসে ব্রাহ্মণগণ হয়তো কোনো দিনই আসছেন না যেহেতু আমি এত অন্যায় করেছি আজকে আপনাদের করুণা তাই তা আপনারা আমার মতো একটা পতিত ব্যক্তিতে কৃপা করবার জন্য তমা নিপানম যত রাজা আছে রাজকুল জগতে তার মধ্যে আমি তো মনে করছি এত আপনাদের করুণা যে আপনারা এসে আমাকে কৃপা করতে এসছেন এত নিকৃষ্ট কর্মেতে আমি নিরত রয়েছি এইভাবে কি করছেন রাজা বলছেন আমার জীবনে নির্ভেদ উপস্থিত হয়েছে আমার জীবনে নির্বেদ বসু আমার আর বিষয়ে আসর রাজ্য রাজধানী কোনো কিছুই আমার কোনো লক্ষ্য নেই আমি এখন খালি আমার শরীরটাকে ছাড়ব সেই উপলক্ষে আমি এখানে উপস্থিত হয়েছি কাজেই আমার এই যে নির্বেদ এলো এটা ভগবানের আশীর্বাদে কারণ নির্বেদ মূল দ্বিজসাপ রূপ যত্র প্রশক্ত ভয়মাস ধরতে আজকে আমার কাছে যে অভিশাপটা এসছে এটা দেখতে দ্বিজো দ্বিজো একটা ব্রাহ্মণ সাপ দিয়েছে কিন্তু এটাতে আমার কত উপকার হলো আমি আজকে রাজ্য রাজ্য রাজধানীর আর পরোয়া নেই আমার জীবনে আমি ছেড়ে দিলাম নির্বেদ উপস্থিত হয়েছে নিজের উপর ঘৃণা হচ্ছে হায় হায় কি করেছি আমি সময় নষ্ট করলাম কাজেই নির্বেদ মূল ও দ্বিজ সাপরূপ যত্র প্রসক্ত ভয়মাস যার জীবনে নির্ভেদ বস্তিত হবে যার জীবনে বাস্তবিক নির্ভেদ অর্থাৎ বিষয় আর ভালো লাগবে না সেই নির্বেদ ব্যক্তি বাস্তবিক যদি গৌরীয় বিচারে হয় তার মধ্যে ভক্তি এলে তবেই বাস্তবিক নির্ভেদ নাহলে জড়জগতের যদি কারোর নির্ভেদ এসে গেল সেই নির্ভেদে কাজ হয় না বাস্তবিক নির্বাণ মেলা ভক্তি আছে বলে নির্বেদ যেটা আমি বলেছিলাম আগে পাঁচ দিন সাত দিন আগে ভক্তি পরেশানুভব বিরক্তির অন্নত্ব চৈস ত্রিকো এক কাল হ প্রপদ্য সুতুষ্টি পুষ্টি অনুঘাসন যেখানে ভক্তি আছে সেখানে বাস্তবিক বৈরাগ্য থাকবেই বৈরাগ্যকে আর ডেকে আনতে হবে না ভক্তি থাকলে পর ঈশো অনুভব পর পরমানে ঈশ্বরের অনুভব থাকবে জ্ঞান বৈরাগ্য থাকবে এ আর ডাকতে হয় না সেই জন্য বলছেন ভালোই হয়েছে তাহলে এখন একটা কাজ হোক আমার যদি তক্ষকের দংশনে মৃত্যু হয় তা হোক কোনো আপত্তি কিছু নেই কিন্তু আপনারা দয়া করে ভগবানের গুণাগাথা গান করুন ভগবানের গান শুনতে শুনতে আমি দেহ রাখবো ভালোই হবে দশতু অলম দশতু বলছেন দ্বিজ প্রশ্রেষ্ঠ হ তক্ষক বা দশতু অলম গায়ত গাথা এই দ্বিজ সাপ ব্রাহ্মণের সাপরূপ যে একটা কুহক তক্ষককে আমার কাছে এনে দেবে এবং আমাকে দংশন করবে ঠিক আছে দংশন করুন দংশন করলে কোনো আপত্তি নেই দশতু অলম গায়ত কৃষ্ণগাথা আর কৃষ্ণর কোনো গান গাইতে গাইতে আমি শুনতে শুনতে যেন আমার দেহটাকে ছাড়তে পারি এই আশীর্বাদ করুন এইভাবে পরীক্ষিত মহারাজ কাতরভাবে প্রার্থনা করছেন এইভাবে প্রার্থনা করতে করতে এখানেও বলছেন মনীষীরা বলছেন যে আমরা সিদ্ধান্ত নিলাম এই জায়গা থেকে আমরা যাব না যতক্ষণ যতক্ষণ পর্যন্ত এই মহান রাজা মহাভাগবত যতক্ষণ দেহ না ছাড়েন ততক্ষণ আমরা এখানেই থাকবো আমরা এখান থেকে কোথাও যাবো না মনি ঋষিরা এই সিদ্ধান্ত নিয়ে এখানে বসে পড়লেন বলে আমি আমরা যাব না যতক্ষণ এ দেহ না ছাড়ে ততক্ষণ আমরা থাকব দেখি এখন কি হয় সেই জন্য বলছেন সবে কি হলো না আশ্চর্য দেখা গেল যে সেখানে সুখদেব গোস্বামীর আবির্ভাব হলো আমি অল্প কথায় বলছি সুখদেব গোস্বামীর আবির্ভাব হলো এটাও ভগবানের ছায় সুখদেব গোস্বামীর জন্ম সুখদেব গোস্বামীর জন্মের যদি রহস্যটা বলা যায় তাহলে অবাক হয়ে যাবে সবাই এই সুখকে এর পরিচয় কি যাই হোক নন্দনন্দন কৃষ্ণ আর একটা বেশ বদলে সুখদেব রূপে এসছেন স্বাস্থ্যে প্রমাণ আছে কিন্তু অনেকেই জানেন না এটা যাই হোক সেখানে কি হলো না কেউ কাউকে ডেকে আনেনি সবাই নিজে নিজেই এসছেন এখানে আমাদের সুখদেব গোস্বামী এখানে পৌঁছে গেলেন কী করে কে জানে কোন জায়গা ছিলেন কোথায় কোথায় ঘুরছিলেন এ তো কোনো ছন্ন ছাড়া তাই তো বাড়িঘর নাই কীভাবে ঘোরেন হস্তিনাপুরে গেছেন এদিক ওদিক কোথায় ঘুরে চলে এলেন কে পাঠালো তাকে কে জানে ভগবান পাঠিয়েছেন এখানে দেখছেন সুন্দর অপূর্ব একটা ছেলে অপূর্ব ষোলো বছরের অপূর্ব সুন্দর সেই ছেলে চলে এসছে এখানে সমস্ত মনীষী দেখে তাকে তাকে জানেন তিনি কে বলেন এই হচ্ছেন সুখদেব গোস্বামী সবাই উঠে দাঁড়ালো বাবা পর বাবা ঠাকুরদা সবাই উঠে দাঁড়ালো উঠে তাকে সম্মান কেন বয়সে তিনি ১৬ বছরের হলেও তার যে প্রভাব সবাই জানেন সবাই জানেন অনেকেই প্রভাবশালী বৈষ্ণবদের চিনতে পারেন অনেকেই প্রভাবশালী বৈষ্ণবদের চিনতে পারেন যখন পহুপাত যখন বহুপাত বারাণসীতে বেনারস হিন্দু ইউনিভার্সিটি সেখানে যখন বেদান্তের ওপরে চর্চা করেছিলেন সেখানে বড় বড় দিগ্গজ পণ্ডিত ছিলেন বড় বড় সব পোপাদের ভাষণ শোনার পর তারা বলছেন আপনি যা দিব্য কথা বললেন আমাদের ততটা বোধগম্য হল না এটা আমাদেরই অযোগ্যতা ওরা কিন্তু অহংকারী কিন্তু পোপাদের এই যে তেজ প্রভাব এটাতে বলতে বাধ্য হলেন বলছেন আপনি যে গম্ভীর অনেক কথা বললেন আমাদেরও আমরা যে বেদান্তি আমরা বেদান্ত দর্শনের প্রফেসর বিরাট বিরাট পণ্ডিত কিন্তু আমরাও ততটা উপলব্ধি করতে তবে হ্যাঁ কেন জানি না ভালো লাগলো বুঝতে পারলাম কম বেশি বুঝতে পারলাম না কিন্তু কেন জানি না বিরাট ভালো লাগলো কেন ভালো লাগবেই এটা তো অপ্রাকৃত ব্রহ্ম না এটা তো অপ্রাকৃত শব্দ ভালো লাগলেও শনি মঙ্গল হবেই হবে সেই জন্য সেখানে দেখা গেল ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী সেখানে আবির্ভাব হয়েছেন এর আবির্ভাবের যে কথাটা সেটা আলোচনা করলে অবাক লাগবে বল যে হঠাৎ কী হল সেখানে ব্যাসদেব সুখদেবের সুখদেব ব্যাসদেবের পুত্র আবির্ভাব হলেন কি আছে তত্র অভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছায়া গাম অটমান অপেক্ষ অনপেক্ষ অলক্ষ লিঙ্গ লিলাভতুষ্ট ব্রীত বালইরবধূত বেশ কি বলছেন বর্ণনাটা শুনলেই অবাক লাগবে বর্ণনাটা শুনলেই বড় আনন্দ লাগবে বলছেন তত্রা অভবদ ভগবান ব্যাসপুত্র যদৃচ্ছায়া

নিগুড় যুক্ত পৃথুতুণ্ড বক্ষসম সমর্তনাভিম বলিগল বিদরঞ্চ দিগম্বর বক বক্র বিকীর্ণ কেশম দিগম্বর বক্র বিকীর্ণ কেশম প্রলম্ব বাহু সমরত্তমাভম শ্যাম সদা পিব্যবয়ু অন্নলক্ষা স্ত্রীণ মনজ্ঞ রুচিরস্মিতে প্রত্যুত্থিতাস্তে মুনয় শাসনেভ্য স্থল আজ্ঞা অপি গু ভরচসম এইটুকু খালি আমি আলোচনা করি এটা কি সেখানে হঠাৎ ব্যাসপুত্রকে দেখা গেল হঠাৎ তাকে কেউ ডেকে আনেনি চদ্রিশয়া গাম মানে হচ্ছে পৃথিবী পর্যটন করতে করতে সেখানে এসে পৌঁছালেন গাম অটোমানু কেউ তাকে চিনতে পারছে না অলক্ষ লিঙ্গ নিজলাভতুষ্ট তিনি নিজেই সন্তুষ্ট বাচ্চা ছেলে যেমন হয় খেলতে খেলতে খুরতে ঘুরতে কী হলো অলক্ষ লিঙ্গ তিনি কি কোনো পরমাংস না কি কোনো সন্ন্যাসী নাকি কোনো ব্রহ্মচারী নাকি কোনো এমনি কোনো গৃহস্থ ছেলে কেউ চিনতে পারছেন সেই জন্য বলছি অলক্ষ লিঙ্গ তুমি যেমন লাল কাপড়টা পরেছ দেখে লোকে ও কোনো মঠের ব্রহ্মচারী হয় তাহলে এটার এটা দেখে একটা লক্ষণ বোঝা যায় এটার লক্ষণ দেখে সেই জন্য কিন্তু সুখদেব গোস্বামীকে দেখে বোঝবার উপায় ছিল না ল্যাংটো বাবা চুলগুলো একড়ো কেকড়ো অপূর্ব দেখতে মনে হচ্ছে কৃষ্ণ এসেছেন এত অপূর্ব দেখতে দুটো লাল পা করকমল চুল একড়ো খেগড়ো চারিদিকে ছড়িয়ে রয়েছে পাগলের মতো সেখানে এসে উপস্থিত হলেন তাই জন্য বলছেন অলক্ষ লিঙ্গ নিজলাভ তুষ্ট বৃতশ্চ বালই রবধূত বেশ সাহা বালকগণ তার সঙ্গে ঠাট্টা করছে এ ল্যাংটো বাবা ল্যাংটো বাবা বলে কেউ ধুলো ছুটছে কেউ পাথর ছুটছে চারিদিকে বালকগুলো হই হৈ করছে তিনি শান্ত করে আস্তে আস্তে চলে যাচ্ছেন মানে আশ্চর্য আশ্চর্যভাবে কোন নির্বিকার তাকে যে বিরক্ত হয়েছে বিরক্ত না আনন্দ করে চলে যাচ্ছেন তিনি বলছেন ষোলো বছরের বয়স তম দাষ্ট বর্ষম সুকুমার পাদ করোরু বাহবাংশ কপৌল গাত্রম তার গাল দুটো এত সুন্দর হাতগুলো আজ অপূর্ব নখ চরণ দেখলে মনে হচ্ছে মানে তুলিতে আঁকা এত অপূর্ব বলছেন ষোলো বছরের বয়স কিশোর বয়স দেখতে এত সুন্দর লাগছে মানে কেউ চোখ ফেরাতে পারবে না এইখানে এই কোনো পুরুষের যদি এই জায়গাটাকে গোল হয় তাহলে দেখতে পা সুপুরুষ হয় তাদের এই বক্ষ চওড়া হয় আর এখানে যে হারগুলো যা দেখা যায় না তার সৌন্দর্য বেশি এগুলো অপূর্ব বীর পুরুষের সুন্দর দেখতে চোখগুলো টানা টানা যেন পদ্ম ফুলের পা পাতা ভ্রুটা যেন ধনুকে আঁকা তীর ধনুক এরকম সুন্দর আর এখানে যে হারগুলো দেখা যাচ্ছে না খাওয়া দাওয়া কিছুই নেই কি খায় কে জানে কিন্তু স্বাস্থ্য ভালো কি খায় আমরা জানি না ঘুরে বেড়াচ্ছেন খালি এখানে ওখানে কিন্তু ঘুরে বেড়ালেও ঘুরে ঘুরে বেড়ালেও কিন্তু তার স্বাস্থ্য এত অপূর্ব দেখতে চারবায়ু চারবায়ুতায় অন্য সত্তুল্যকর্ণ কণগুলো যেন পূর্ব একবার সুন্দর আর বক্ষ অত্যন্ত চওড়া সুফিব্য এটাকে বলে মার্জিত ভাষায় সুন্দর ভাষায় সংস্কৃত সুপিব্য সুপিব্ব সুপিব্য বক্ষ বক্ষস্থল চওড়া নিগুর যক্তম পৃথুতুণ্ড বক্ষসম নাভিটা এই যে নাভি তো নেই নাভিটাকে দেখলে মনে হচ্ছে কী গম্ভীর একটা হ্রদ মনে হচ্ছে একটা নদীর হ্রদ এত সুন্দর নাভির গঠনটা আর বাহুগুলো লম্বা প্রলম্ব বাহু আজানুলম্বিত বাহু আর শ্যাম বর্ণ শ্যাম বর্ণ আর যত মায়েরা আছেন ছোট বড় সব তাকিয়ে দেখছেন আরে এত অপূর্ব চোখ ফেরানো যায় না এখানে বলছেন স্ত্রী নাম মনজ্ঞম রুচির স্মৃতেন প্রত্যেক স্ত্রী আশা করবে এই ধরনের যদি একটা পুরুষ পেতাম জীবনে এখানে বলছেন স্ত্রীনাম নাম মনজ্জম রুচিরশ্মিতেন তাদের রুচি এত অপূর্ব দেখতে চোখ ফেরানো যাচ্ছে না এইভাবে তার যে অঙ্গের যে জ্যোতিটা পৌপাত যেখানে যেতেন পৌপাতকে কথা না বললেও তার যে অঙ্গের যে জ্যোতিটা এটা দেখার সঙ্গে সঙ্গে লোকে মাথা নিচু করতেন মদমনোহ মালব্য তিনি হচ্ছেন এত বড় পণ্ডিত যিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটিকে স্থাপন করেছেন তিনি বলছেন আমার জীবনে এরকম সাধু দেখিনি আমার সমগ্র জীবনে কাউর কাছে আমি মাথা নত করিনি কিন্তু এই ভক্ত শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গুরুস্বামী এরকম পৌপাত এনার কাছে গিয়ে অটোমেটিক নিজে নিজে আমার মাথা নিচু হয়ে গেছে মদন মোহন মালব্য কথা বলেছেন আমার মাথা কোনো জায়গায় নত হয়নি খালি এই মহাপুরুষের কাছে এসে আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছে যে আমি কত নিচু প্রপাদের যে প্রভাব অনেক ঘটনা অনেক ঘটনা প্রপাদের প্রভাব এমন গুরুবর্গ আমাদের যে গুরুবর্গ অর্থাৎ প্রপাদের শিষ্যগণ প্রপাদের কাছে এসে কথা বলতে পারতেন না মাথা নিচু করে ফেলতেন ভয়েতে চৈতন্য মঠে লাইব্রেরি থেকে প্রপাত নাভছেন নিচে হঠাৎ দেখেন একটা চোর কিছু কলা ফলা যাকে চুরি করেছে করে ওপারে ফেলে দিয়েছে পাঁচিল ওপারে এবারকে টপকে পালাবে চুরি করেছে চুরি করে ফেলেছে আর কাদিরে ছুঁড়ে দিয়েছে এবার সে পাঁচিলটাকে পাঁচিলে উঠেও রয়েছে পাঁচিলে ওটা আছে কালি ঝাম মারলেই হয় হঠাৎ তার চোখটা পড়ে গেল পহুপাতের দিকে সে কিন্তু ঝামমেলে চলে যাবে তাকে কেউ ধরতে পারবেন সে পাঁচিলে ঝাম মারবে বলে রেডি ওই সময় পহুপাতের সঙ্গে চোখ পড়ে গেছে যেন মনে হচ্ছে চম্বুকে ধরে ফেলেছেন ও নড়তে পারছে না মনে হচ্ছে যেন চম্বুকে আটকে দিয়েছেন তাকিয়ে রয়েছে ঝাঁপ দিতে পারছে না পালাতে পারছে এক জায়গা ম্যাগনেটের মতো আমাদের মাধব গোশ্রী মারা বলতেন প্রপাদের কাছে আমার গুরু ভাইরা বলতেন আপনি একটু বলুন আমরা বললে আমরা আমরা আপনাকে খুব ভালোবাসি হয় কি প্রভু আপনি একটু বলুন আপনারাও বলুন আপনার জ্যেষ্ঠ আপনাকে ভালোবাসে আছে আপনারা যান যখন যেতেন গিয়ে হাত পাখাটা নিয়ে পাকা পৌপাত মালা করছেন হাত পাখা দিয়ে পরে বলছেন পৌপাত একটা কথা কি কথা না বলবো অভয় তো বলি বলতে পারছেন না বলছে আমাদের জীবটা আটকে যেত পৌপাদের যে প্রভাব কাছে তাকালি ওর এই পাপড়ে ভাব এই রকম মহাপুরুষ এইরকম মহাপুরুষের বংশে আমি এখন অভাগ লাগে আমার পরম গুরু হলে বহুপাত এই কথাটা ভাবলেই আমার রোমাঞ্চ হয় কী করে সম্ভব আমার পরম গুরু হলো ভক্তি সিদ্ধান্ত এই কথাটা ভাবলেই আমি কেঁপে ওঠে কি করে হলো ভগবানের কি ইচ্ছা এ তো হওয়া সম্ভব ছিল না যে পতিত অবস্থায় আমি ছিলাম এখনও রয়েছি অবশ্য পতিত অবস্থায় হ্যাঁ কী অবস্থা দেখুন যাই হোক এখানে কি হলো যে প্রত্যুত্থিতাস্তে মনয়হ সমস্ত মনিরা উঠে দাঁড়ালেন সম্মান দিলেন কেন লেখা আছে প্রত্যুত্থিতাস্তে মনয়হ শাসনেভ্য স্থল লক্ষণাজ্ঞা অপি গুড়বর্চসম তারা সমস্ত ঋষিমুনি মানে যাদের বয়স হাজার হাজার বছর বশিষ্ঠ ধম্য পরাশর ভরতরাজ ওরে বাপরে বাপ চবন ঋষি সব উঠে দাঁড়াল কি কারণ বলছে উনি যে সভাতে এলো যদি গায়েতে ধুলো ময়লায় ভর্তি গায়ে পরিষ্কার করে না তো গায়ে ধুলো ময়লা জাম হয়ে রয়েছে বলছে তথাপি সূর্য যেমন মেঘেতে আড়াল করলে আড়াল থাকে না সেরকম সুখদেব গোস্বামীর গাটা সমস্ত ধুলো ময়লা আবৃত কিন্তু সে যে এসে পৌঁছেছে তার যে তেজ সূর্যের মতো এটা ওদের চোখে পড়ে গেছে এরা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন একটা ষোলো বছরের বাচ্চাকে সম্মান দেওয়ার জন্য সবাই উঠে দাঁড়ালেন প্রণাম জানালেন এখন পরীক্ষিত মহারাজ কী করলেন পরীক্ষিত মহারাজ আগে থেকেই মহারাজ তো আগে থেকেই ঋষিমুনিরা চারদিকে ঘিরে রয়েছে এখন ওই ভগবানের ইচ্ছায় সুখদেব গোস্বামী ওখানে এসে গেছেন বলে তার আর আরও আনন্দ হলো তিনি উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে পায়ে পড়লেন পরে পদদত করে চরণ ধুলো সব কিছু মাথায় নিলেন জোর করে কাতর ভয়ে বললেন আপনাকে নিশ্চয়ই ভগবানই পাঠিয়ে দিয়েছি তা নাহলে এই আমার চলে যাওয়ার আগে আপনার দর্শন পাবো এত সম্ভব নয় নিশ্চয়ই এর মধ্যে কোনো গুরু রহস্য আছে তো যাই হোক এখানে মুনি ঋষিদের আমি অনেক প্রশ্ন করেছি কি করলে আমার ভালো হয় এখন আপনি যখন এসে গেছেন মুনি নাম গুরুম আপনি তো মুনিদেরও গুরু তা আপনি যখন এসে গেছেন আপনার কাছেই প্রশ্নটা করি কী করলে আমার ভালো হয় সেই জন্য মাল বলছেন অহো অদ্যবয়ম ব্রহ্মণ সৎসেব্যা ক্ষত্রবান্ধব কৃপয়া তিথি কৃপয়া অতিথিরূপেণ ভবদীর্থ কিতা বলছেন অহো আজকে আমরা এই যে আমরা ক্ষত্রবান্ধব ক্ষত্রিয় কিন্তু নিচু ক্ষত্রিয় দৈন্য করে বলছেন আমরা তো নিতু ক্ষত্রিয় তাহলে রাজন দেব আমরা নিকৃষ্ট ক্ষত্রিয় বংশে জন্মলাভ করেও আজ সাধুদের উপাস্য সাধুদের যে উপাস্য হয়েছি সাধুদের সাধুরা আমাদেরকে ভালোবাসে যদিও আমরা নিকৃষ্ট ক্ষত্রিয় কিন্তু আমাদের বাড়িতে সব মনীষীরা আসেন আমি আজকে মৃত্যু পতিত আমার কাছে আসছে অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবরা কেন আমাদেরকে ভালোবাসেন জানি না হেন বলছেন যে অহো অধ্যয়ম ব্রহ্মণ সৎসেব্যা ক্ষত্রবন্ধবহ কৃপয়া অতিথিরূপেণ ভবদ্বীর তীর্থকা কেতাহা আপনারা তীর্থ তীর্থের নাম করে আমার কাছে এসছেন আর আমি হচ্ছে নিচু জাতির ক্ষত্রিয় জানি না কী কপাল এই এত নিচু ক্ষত্রিয় হয়েও আপনাদের আমরা সম্মানের পাত্র কেন আমরা যেহেতু পঞ্চমাণ্ডের বংশ কৃষ্ণ আমাদেরকে কৃপা এই জন্য আপনারাও আমাদের কাছে কৃপা করতে এসছেন পৌঁছেছে তাহলে আপনাদের দর্শন তো আমাদের পক্ষে সম্ভব নয় পরে বলছেন যে শাম স্মরণাত পংশম সদ্য বৈ গৃহা কিং পুনর্দর্শন স্পর্শ পাদ শৌচাসনাদিবিহী যে সব স্মরণাত যেসব ঋষিমুনিদের খালি স্মরণ করলে স্মরণ আসতে হবে না খালি স্মরণ করলেই হয়ে যায় শব্দ পবিত্র হয় আজ সেই আপনারা আমার কাছে এসছে আপনাদের চরণ ছুঁয়ে আপনাদের চরণ ধোয়াবার ব্যবস্থা এ দূরের কথা যাদের স্মরণ করলেই পবিত্র হয়ে যায় সেই আপনারা আমার কাছে এসছেন যে শাম স্মরণাত পংশম সদ্যহ সধ্যন্ত্রিবই গৃহা গৃহ দেহ গেহ সব কিছু পবিত্র হয়ে যায় এই মুনিরা আপনারা কাউর কাছে এলে তারপর তো চরণ ধোয়া করা চরণের জল মাথায় নিয়ে তো অনেক দূরের কথা খালি দেখলে পবিত্র স্মরণে হয় যে শাম সংস্মরণাত পুংসম সদ্দ বিশুদ্ধন্তি বৈগৃহা কিং পুনর দর্শন স্পর্শ পাদ শৌচা সনা দেবী আবার আপনাদেরকে পা ধোয়ানো আপনাদেরকে আসন দিয়ে বসানো যত্নকলা পায়ে পুষ্পাঞ্জ এ তো অনেক পরের কথা কালি আপনাদের স্মরণ করলেই হয়ে যায় তাহলে কত ভাগ্য আমার দেখুন আমি আজকে চলে যেতে বসেছি আপনারা কি কৃপা করবার জন্য আমার কাছে এসছেন আহা আমি তো স্বপ্নেও ভাবতে পারছি না কি করে এই সব মনি ঋষি যারা যাদের দর্শন জন তপস্যা করে পাগল হয়ে গেল যাদের দর্শন পাওয়া যায় না সেই আপনারা আমাকে দয়া করার জন্য এখানে আমার সামনে এসছেন আমি তো ভাবতেই পারছি না কি করে যাই হোক আজকে সুখদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন যে এই যে আমি আজকে জীবনের শেষ মুহূর্তে উপনীত হচ্ছি কিছু দিনের মধ্যে আমি চলে যাব মাত্র সাত দিন অবশ্যই তো এর মধ্যে অনেক মনীষি আমাকে অনেক কিছু কথা বলেছেন এটা করো এটা করুন রাজা এটা করলে ভালো হবে কিন্তু আপনি যখন এসে গেছেন মনি নাম পরম গুরুম আপনি ঋষিদেরও গুরু তাই আপনি যখন এসে গেছেন আমার মনে হয় আমি আপনার কাছে চরম সমাধানটা পাব তা আপনার কাছে একটা প্রশ্ন করি দয়া করে আপনি বলুন অথো পৃচ্ছামি অথো পৃথামি পরম গুরুম পুরুষ সে কার্যম মৃয়মানস্ব সর্বথা মরণশীল মানুষের পক্ষে সবচেয়ে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমন কি ভজন আছে এমন কি রাস্তা আছে যেখানে আমি জেনে গেছি আমাকে যেতে হবেই জগৎ থেকে এই মরণশীল মানুষের কি কর্তব্য কি করলে ভালো হয় আপনি দয়া করে আমাকে একটু দয়া করে যদি বলেন আমার শেষ মুহূর্তে তাই বলছেন অথো পৃচ্ছামী সংসিদ্ধিম নাম পরম আপনি তো যোগীদেরও যোগী মানে যোগী মানে এখানে মানে হলো ধ্যান যোগ করেন তা নয় যোগী কথাটার উদ্দেশ্য আছে হঠাৎ পরীক্ষিত মহারাজ যোগিনাম পরম গুরুম বললেন কেন সেখানে কি শুধু যোগী ছিল এরকম হাত বোধ যোগ করে তা নয় সেখানে যোগী জ্ঞানী ভক্ত যোগের লোক অনেক লোক ছিল অনেক ঋষিমণি তাহলে উনি হঠাৎ এই শব্দটাই কেন বললেন যোগিনাম পরম গুরু তার অর্থটা কী তার অর্থ হলো এই যে ভগবানের সঙ্গে আমরা ভজনের মাধ্যমে যোগসূত্র স্থাপন করি বোঝা গেল আমরা ভগবানের সঙ্গে যোগসূত্র কীভাবে করি ভগবান নাম আদি ভজন ক্রিয়া এইভাবে আমরা যোগ স্থাপন করি সাধন ভজনের মাধ্যমে ভগবানের সঙ্গে যোগসূত্র অন্য কাজে ওখানে যত ঋষিমুনি আছেন তারা কর্মযোগী হয় তারা জ্ঞানযোগী হয় তারা ধ্যানযোগী হয় তারা রাজগুহযোগী হয় তারা ভক্তিযোগী বিভিন্ন রকম কিন্তু যোগ তো একটা কমন টার্ম যোগ শব্দটা তো কমন বোঝা গেল না এই যোগ শব্দটা আমি তো সাধারণভাবে ব্যবহার করতে পারি কর্মযোগী জ্ঞানযোগী ধ্যানযোগী রাজগোহযোগী ভক্তিযোগী আরে যোগ তো একটা সাধারণ সেই হিসাবে এখানে ব্যবহার করছে এখানে এই যোগটা মানে এই নয় সেখানে খালি ধ্যানযোগী সব এসে পড়ে তা নয় সেখানে সব বিভিন্ন ঋষিমণি যারা কেউ বিভিন্ন বিভিন্নভাবে তারা ভগবানের সঙ্গে যোগসূত্ত হন ভগবানের সঙ্গে তারা বিভিন্ন রূপে যোগ স্থাপন করেন এই জন্য যোগী তাই জন্য যে অথপৃচ্ছামে সংসিদ্ধীন যোগিনাম গুরু আপনি তো যত যোগী ঋষি আছে তাদের পরম গুরু তাহলে একটা দয়া করে বলুন এই পুরুষ স্নেহ দেহদারী জীব তার যে কার্যটা মরণশীল মানুষের পক্ষে সর্বথায় অতি উত্তম এই কথাটা বলছ আপনি যা বলবেন আমি সেই কথাটা মেনে নেব কি শতব্য অথ যপ্যম যত কীর্তব কীর্ত হ্যাঁ কর্তব্যম প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা বুরুহী যত বা বিপর্যয়ম কী বলছেন যৎছতভ্যম কিছু কি এমন কিছু আছে যেটা শ্রবণ করলে চরম মঙ্গল হবে আচ্ছা যৎ শতব্যাম কী শবনের বিষয় আছে যত শতব্যম অথ জপ কিছু জপের কি কিছু বিষয় আছে যেটা করলে চরম মঙ্গল অথবা যৎ কর্তব্যম প্রভু মানুষদের কি কি কর্তব্য আছে আবার যদি বলেন কিছু বিশেষ স্মরণ আছে স্মরণ করতে হবে তাহলে স্মর্তব্যম আবার ভজনিয়ম অথবা আপনি বলুন এইগুলোর বিপরীত কিছু বিপরীত যেগুলো সেগুলোও বলুন যাতে আমি বিস্তৃতভাবে জানতে পারি এইভাবে প্রার্থনা করলেন কার কাছে না সুখদেব গোস্বামীর কাছে এই প্রার্থনা করলেন সুখদেব গোস্বামীর কাছে যখন প্রার্থনাটা করলেন এইখান থেকে আমাদের দ্বিতীয় স্কন্ধ শুরু হলো যে দ্বিতীয় স্কন্ধটাকে অদ্বিতীয় স্কন্ধ বলা হয় বৃন্দাবনে মজা করে আমরা বলি অদ্বিতীয় স্কন্ধ কেন দ্বিতীয় স্কন্ধ বুঝতে পারার মতো ব্যক্তি খুবই অল্প তৃতীয় স্কন্ধকে বুঝতে পারার মতো ব্যক্তি এত অল্প আমরা মজা করে বৃন্দাবনে যা সাধুগুরু এরা বলি দ্বিতীয় স্কন্ধ থেকে অদ্বিতীয় স্কন্ধ বলি এত গম্ভীর বিষয় আলোচনা চবিও আমাদের কিছু আলোচনা করতেই হবে এই দ্বিতীয় স্কন্ধ এখন থেকে শুরু সেখানে আমরা দেখতে পাব সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের যে প্রশ্ন এটাকে সম্মান করছেন আহা এত সুন্দর তোমার মত প্রশ্ন করলে এই প্রশ্নটা তো সমগ্র মানব জাতির তরফ থেকে আসা উচিত ছিল কিন্তু আমরা বাঁচাল আমাদের কোনো প্রশ্ন আসে না সেই জন্য বলছেন বলছেন এই প্রশ্নের মতো প্রশ্ন যে প্রশ্নটা রাজান যে রাজান যে প্রশ্নটা তুমি আমার কাছে করেছো এর মতো আর প্রশ্ন জগতে কোনো দিন হয় না অপূর্ব প্রশ্ন আমি খুব সন্তুষ্ট সেই জন্য সুখদেব গোস্বামী বলছেন বলছেন সুখদেব গোস্বামী সত্য প্রশ্ন লোক হিতম নিপ আত্মবিদ দিশু সতভ্য পরা বরিয়ান এ প্রশ্ন তোমার প্রশ্ন অতি উত্তম আমি প্রশংসা করছি গুরুদেব প্রশংসা করছে শিষ্যকে বরিয়ান এ প্রশ্ন কৃত লোকহিত তাতে সমগ্র জগতের মঙ্গল হবে এই যে প্রশ্ন করেছ তার ফলে জগতের মঙ্গল হবেই হবে এই জন্য বলছেন বরিয়ান এসতে প্রশ্ন কৃত লোকহিত নিপহ আত্মবিদ সন্মত পুংসাম সতব্যাদিস জ পর আত্মবিদ সন্মত যারা যারা আত্মবিদ মহাপুরুষ তারা এই প্রশ্নটাকে অনুমোদন করে রেখেছেন আগে থেকেই আত্মবিদ সন্মত পুংসাম সতব্যাদিস পারা যত কিছু শ্রবণের আছে যত কিছু শোভনাদিশু মানে শোবন করার আছে বলবার আছে স্মরণ করার সমস্ত থেকে অতি উত্তম তোমার এই প্রশ্ন হচ্ছে সর্বোত্তম প্রশ্ন তাহলে সতব্যাধীনি রাজেন্দ্র নীনা সন্তি সহস অপশ্যতা আত্মতত্যাম গৃহীষু নাম রাজন শোবন করার অনেক বিষয় আছে জগতে দেখো অনন্ত ব্রহ্মাণ্ড খোঁজ বিভিন্ন বিষয়ে কেউ বলছে আর কেউ শোভন করছে করছে না এ সমাজে কেউ জড়ো জড়ো কথা বলছে কেউ শুনছে এ তো শোবন শোভন চলছে হয়তো জড়ো বিষয় হচ্ছে কাজেই শতব্যা রাজেন্দ্র সন্তিস সন্তি হাজার হাজার বস্তু শোভনের আছে জগতের লোক মানছে মনে করছে এটা শোবন করব কেউ বলছে এটা শোবন করব কেউ বলছে ওটা শ্রবণ করু এইভাবে শোন হাজার হাজার আছে কিন্তু অপশ্যতম আত্মতত্ত্বম নাম গৃহ গৃহমেধু দেখুন আত্মত আত্মতত্ত্ব বিষয়ে প্রশ্ন করার মতো ব্যক্তি আমরা জগতে দেখতে পাই না আত্মতত্ত্ব বিষয়ে প্রশ্ন করবে কোথায় অন্য প্রশ্ন করে এ প্রসঙ্গে কালকে আলোচনার ইচ্ছা রেখে আজকে এখানে ক্ষুদ্র চর্চা বিশ্রাম দিতে বাধ্য উপায় নিয়ে আপনাদের যেতে হবে নিদ্রা ব্যবায়েন নক্ত ব্যবচ দিবাচ অর্থে হয়ারা কুটুম্বরণ বা এটা কালকে আমি আলোচনা করবো আগে যশাস্ত্রী ভক্তিরে ভগবতীন সর্বগুণ তত্ত্ব সমা সী